নমস্কার। হ্যালো, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা, আজকে আমরা মনে আছে নিশ্চয়ই যে আমরা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনস এই চ্যাপ্টারটা কমপ্লিট করেছিলাম, তার প্র্যাকটিস করাবো। কিন্তু অ্যালডিহাইড কিটোন বা অ্যালকোহল ফেনল ইথার এই সমস্ত চ্যাপ্টারগুলোকেও কমপ্লিট করতে হবে। তো আমরা অ্যালডিহাইড কিটোনটা করে নিচ্ছি, তাতে করে অনেকটাই ম্যাক্সিমামটা হয়ে যাবে। কারণ অ্যালডিহাইড কিটোনের কয়েকটা গুরুত্বপূর্ণ রিয়াকশন আছে, আমার দুদিন লাগবে গুরুত্বপূর্ণ রিয়াকশন। অ্যালডিহাইড কিটোনের পড়াটা একটু আলাদা, রিয়াকশন বেস পড়াশোনা। এখানে কিন্তু কোশ্চেনগুলো আসে, কিন্তু রিয়াকশন বেস আমি কোশ্চেনগুলো মাঝে মাঝে দেখাতেও থাকবো। এবং আজকে আমরা যে যে রিয়াকশনগুলো নিয়ে আলোচনা করব, সেই রিয়াকশনগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। পরের দিনকারও আমরা আরও বেশ কিছু রিয়াকশন নিয়ে আলোচনা করব, তবে আজকে যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলোর কথা প্রথমে বলে নিই। তো আজকে আমরা যেটা নিয়ে আজকে টপিক কভার করব সেটা হচ্ছে এগুলো। সেখানে আসছি আমরা অ্যালডল কনডেনসেশন, খুবই দরকারি, অবশ্যই সবসময় কিন্তু জয়েন্টের কোশ্চেনে থাকে অ্যালডল কনডেনসেশন। সাথে থাকছে ক্লেজেন এস্টার কনডেনসেশন। আমি প্রত্যেকটা টাইপের রিয়াকশন ডিটেলে যাব, ডিটেলে বোঝাবো, যত রকম টাইপের হয় সব রকম বলবো, মেকানিজম ইভেন স্টাডি করব, কারণ অনেক কোশ্চেনই আছে যেগুলো মেকানিজম স্টাডি না করলে হবে না, তো সেগুলো আমরা স্টাডি করব। আর কোশ্চেনও দেখাবো, তার উপরে কীরকম কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলো দেখাবো। ক্যানিজারো রিয়াকশান, হ্যালোফর্ম রিয়াকশান, অক্সিডেশন রিয়াকশান, অক্সিডেশন অনেকগুলো রিয়াকশান আছে, এবং রিডাকশন রিয়াকশান। তো দেখেই বুঝতে পারছিস যে মোস্ট ইম্পর্টেন্ট বেশ কিছু রিয়াকশান এই চ্যাপ্টারে। শুধু এই কটা রিয়াকশান নয়, আরও অনেক রিয়াকশানই রয়েছে, কিন্তু আজকে যে পোর্শনটা আমরা কভার করবো বলে ঠিক করেছি তাতে করে এই এই পোর্শনটা কিন্তু আমরা কভার করতে চাইছি। অ্যালডল কনডেনসেশন, ক্লেজেন এস্টার কনডেনসেশন, ক্যানিজারো রিয়াকশন, হ্যালোফর্ম রিয়াকশন, ডিফারেন্ট টাইপস অফ অক্সিডেশন রিয়াকশন এবং রিডাকশন রিয়াকশন, এটাই কিন্তু মোটামুটি 50% অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে বলতে পারিস। তো আমরা প্রথমে অ্যালডল কনডেনসেশন এই রিয়াকশনটা নিয়ে শুরু করছি। তো অ্যালডল কনডেনসেশন সেটা কারা দেয়, কারা দেয়, কারা এই রিয়াকশনটায় পার্টিসিপেট করে সেগুলো নিয়ে বলছি। প্রথম কথা হচ্ছে যে অ্যালডল কনডেনসেশনটা দেয় অ্যালডিহাইড এবং কিটনরা। সে অ্যারোমেটিক অ্যালডিহাইড হতে পারে বা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড হতে পারে, যার অবশ্যই খুব গুরুত্বপূর্ণ অ্যাট লিস্ট ওয়ান আলফা হাইড্রোজেন অ্যাটম থাকবে, অ্যাট লিস্ট ওয়ান আলফা হাইড্রোজেন অ্যাটম থাকবে। আন্ডারগো রিয়াকশন ইন প্রেজেন্স অফ ডাইলুট অ্যালকালি অ্যাজ ক্যাটালিস্ট, ডাইলুট অ্যালকালি এখানে ক্যাটালিস্ট হিসাবে কনসিডার করা হচ্ছে। তাহলে পরিষ্কার আমি কন্ডিশন বললাম যে একটা আলফা হাইড্রোজেন লাগবে, অ্যাট লিস্ট ওয়ান আলফা হাইড্রোজেন অ্যাটম থাকবে, এবং ডাইলুট অ্যালকালি অ্যাজ ক্যাটালিস্ট হিসাবে এখানে কিন্তু এই রিয়াকশনটা থাকবে। এই রিয়াকশনটাকেই আমি বলবো অ্যালডল কনডেনসেশন রিয়াকশন, প্রথম কথা। দ্বিতীয় কথা কি না, অ্যালডল এটা অ্যাকচুয়ালি অ্যালডিহাইড আর অ্যালকোহল এই দুটো টার্ম থেকেই কিন্তু অ্যালডল এসছে, যদিও কিটোনি রিয়াকশন করে। এ প্রসঙ্গে যেটা বলার কথা সেটা হচ্ছে যে আগে কিন্তু অ্যালডিহাইডের সাথেই রিয়াকশনটা করা হতো, অ্যালডল কনডেনসেশন করা হতো, সেই হিসাবেই অ্যালডল কনডেনসেশন নাম হয়েছে। পরবর্তীকালে কিটোনও এই রিয়াকশনে পার্টিসিপেট করে বলে জানা গেছে, তাই নামটা আর চেঞ্জ করা হয়নি, অ্যালডল নাম রাখা হয়েছে। তবে আজকাল অ্যালডল নামটাকে কেমিস্ট্রিতে অ্যাট্রিবিউট করা হয় বিটা হাইড্রক্সি কার্বোনিড কম্পাউন্ডকেই বলে অ্যালডল, বিটা হাইড্রক্সি কার্বোনিল কম্পাউন্ডকেই বলে অ্যালডল। বিটা হাইড্রক্সি কার্বোনিল কম্পাউন্ড মানে এই যে কার্বোনিল গ্রুপ আছে, ধর অ্যালডিহাইড বা কিটো, যাই হোক কিটো লিখলাম, তার এই পজিশন পাশের পজিশন হচ্ছে কি আলফা পজিশন, যেটা ফাংশনাল গ্রুপ তাকে তার পাশের পজিশনটাকে বলে আলফা পজিশন। তার পাশের যে কার্বন সেই কার্বনটাই হচ্ছে বিটা কার্বন,
তার সাথে একটা ওয়েজ গ্রুপ যদি অ্যাটাচ থাকে, তাহলে সেই ধরনের কম্পাউন্ডকেই বলবো আমরা অ্যালডল। অ্যালডল কম্পাউন্ডটা বলা হবে বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ডকে। পরিষ্কারভাবে আমি জানালাম যে অ্যালডল টার্মটার মানে কি। বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড, বিটা মানে হচ্ছে যে ফাংশনাল গ্রুপের পাশের কার্বন যেটা, সেটা হচ্ছে আলফা, এবং তার পাশের কার্বন যেটা সেটা বিটা, এবং বিটাতে একটা ওয়েজ মানে হাইড্রক্সি গ্রুপ থাকতে হবে, তবেই অ্যালডল কন্ডেনসেশন, অ্যালডল নামটা থাকবে। তো অ্যালডল কন্ডেনসেশন নামটা কিভাবে ডিরাইভ হচ্ছে সেটার কথা বললাম। এরপর দেখ, জেনারেলি কিটোন যখন রিয়াকশন করবে তাকে এটা বলা উচিত যে কিটল, কারণ কিটোন রিয়াকশন করছে, তাই কিটোন আর তার মধ্যে অ্যালকোহল গ্রুপ আছে, তাই তাকে কিটল বলা উচিত। এখনো কিছু কিছু নিটের পরীক্ষায় আমি দেখেছি যে কিটল বলে বলা আছে, যদি বলা থাকে তাহলে সেটা অ্যালডলের বিষয়টাই ধরবি। দ্য নেম অ্যালডল কন্ডেনসেশন স্টিল অ্যাপ্লাইজ টু দেয়ার রিয়াকশন, মানে অ্যালডল নামটা কিন্তু কিটোনের ক্ষেত্রেও ইউজ করা হয়, যে কথা তোকে আগে বললাম যে কিটোনের ক্ষেত্রেও কিন্তু অ্যালডল নামটা কিন্তু এখনো ইউজ করা যেতে পারে, কোনো প্রবলেমের কিছু নেই। তবে এদেরকে ইনফ্যাক্ট কিটল বলা উচিত, অ্যালডিহাইড রিয়াকশন করলে যদি অ্যালডল বলা হয় তাহলে কিটোনের ক্ষেত্রে কিটল বলা উচিত, কিন্তু তা করা হয় না, অ্যালডল কন্ডেনসেশনই এই নাম দেওয়া হয়। তো ব্যাকগ্রাউন্ডটা আমি একটু তোকে জানিয়ে দিলাম। এবারে দেখ, সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা যেটা সেটার কথা আমি তোকে বলছি, ভালো করে তুই শোন, ভালো করে দেখ, তাহলেই তুই বুঝতে পারবি, এখানে অ্যান্সার করতে পারবি কোশ্চেনের, নাহলে কিন্তু অ্যান্সার করতে পারবি না। সেটা হচ্ছে যে এই অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশানের মেকানিজম কি আছে, কিভাবে রিয়াকশানটা হয়, মেকানিজমের কথা আমি তোকে বলছি। তো মেকানিজমের প্রথমেই যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি না, স্টেপ ওয়ান যেটা সেটা কিন্তু রিভার্সেবল। কয়েকটা জিনিস লক্ষ্য করার বিষয় রয়েছে এখানে, কিন্তু স্টেপ ওয়ান যেটা সেটা কিন্তু রিভার্সেবল। দেখ, এইখানে স্টেপ ওয়ান লেখা রয়েছে, দুদিকে রিয়াকশনটা যাচ্ছে। তো কি করেছে না, ওএইচ মাইনাস এসে এই যে আলফা পজিশন রয়েছে, আলফা থেকে একটা হাইড্রোজেন সরিয়েছে এবং সিএইচ টু মাইনাস হয়ে গেছে। এই আলফা হাইড্রোজেন সরা এখান থেকে এইচ প্লাস খেয়েছে, পাতি কথা। তো তারপরে যে আয়নটা হয়েছে, মানে সিএইচ টু মাথায় মাইনাস সিএইচ ও, এটা রেজোন্যান্সে স্টেবিলাইজড হয়েছে। তুই বলতে পারিস যে কেন ওখান থেকে আলফা পজিশন থেকে হাইড্রোজেনটাকে খাবে, তার উত্তর একটাই, যে আলফা পজিশন থেকে যদি হাইড্রোজেনকে খায় তাহলে তাতে যে আয়নটা তৈরি হয় সেই আয়নটা কিন্তু রেজোন্যান্স করে স্টেবিলিটি দেয়। এখানে রেজোন্যান্স স্টেবিলাইজড ফর্মটা লেখা রয়েছে, তাহলে দিস ইজ রেজোন্যান্স স্টেবিলাইজড, এটা কিন্তু রেজোন্যান্স স্টেবিলাইজড। সেকেন্ড স্টেপ, স্টেপ টু, এটা কি না, স্টেপ টুটা হচ্ছে, বলা হচ্ছে আর আর ডিএস, রেট ডিটারমিনিং স্টেপ, এটা হচ্ছে আর ডিএস, মানে রেট ডিটারমিনিং স্টেপ, এটা দিয়েই কিন্তু রেটটা ডিটারমাইন্ড হয়। তো আর ডিএস রেট ডিটারমিনিং স্টেপ, কারণ এটা স্লো রিয়াকশন, স্লো স্টেপ কম্পারেটিভলি। তো সেকেন্ড স্টেপে কি হচ্ছে, সেকেন্ড স্টেপটায় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে আর একটা মলিকিউল, যে যেটা ছিল, দুটো মলিকিউল তো এখানে রিয়াকশনে পার্টিসিপেট করছে, তো আরও একটা যে মলিকিউল আছে সেটার সাথে এই যে কার্ব অ্যানায়ন তৈরি হলো, এই যে জিনিসটা তৈরি হলো, এর মাথায় যে নেগেটিভ আছে, এটা কি করছে না, আর একটা মলিকিউলের কার্বনে অ্যাটাক করছে এবং ও মাইনাস হয়ে যাচ্ছে। দেখ, এই সিএইচ থ্রি এইখানটায় ও মাইনাস চলে এসছে এবং এই পোর্শনটা পুরোপুরি জুড়ে গেছে এর সাথে, এই যে সিএইচ থ্রি সিএইচ ও পুরোপুরি জুড়ে গেছে। স্টেপ থ্রি, এটাও কিন্তু একটা স্লো স্টেপের মধ্যে পড়ে, স্টেপ থ্রি দুটোই কিন্তু আর ডিএস। হ্যাঁ,
স্টেপ টুটা বুঝিস নি, আমি বলে দিচ্ছি আরেকবার স্টেপ টুটা কি আছে। না আমি আমি বললাম যে একটা প্রথমে স্টেপটাতে একটা দেখা যাচ্ছে আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে প্রথম স্টেপ যেটা ছিল CH3CHO এটাকে আমি এরকম করে লিখলাম, একটা হাইড্রোজেনকে এরকম করে আলাদা করে লিখলাম। তো স্টেপ ওয়ানে কি না বেস ওএইচ মাইনাস এখান থেকে এইচ প্লাসটা সরালো, মানে CH2 এটা মাইনাস হয়ে গেল এবং CHO এটা হয়ে গেল। এটা হচ্ছে একটা আয়ন। এইবারে এখানে সবসময় দুটো মলিকিউল রিয়াকশন করবে, তো এ একটা মলিকিউল, এতে ওয়ান কনভার্ট হয়েছে। এবারে এইটাকে নিয়ে আসতে হবে এর পাশে, এর যে মাইনাস, এখন এই অক্সিজেনটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, এটা পজিটিভ, তাহলে এই যে নেগেটিভ আয়নটা যেটা তৈরি হলো সেটা এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে এবং অক্সিজেন তার নেগেটিভ চার্জটা নিজের মতো করে নিজের দিকে নিয়ে নেবে। ফলে কি তৈরি হবে না, ফলে যেটা দেখা যাচ্ছে যে বাঁদিক থেকে যদি তুই লিখতে শুরু করিস একেবারে এখান থেকে, তাহলে CH3 লিখলি, তার সাথে সি আছে ওটা মাইনাস হয়ে গেল, এর সাথে একটা এইচ ছিল এইচটা রয়ে গেল, এই এইচটা যেটা ছিল এই এইচটা রয়ে গেল, এখানে এইচটা রয়ে গেল, আর CH2CHO এটা এন্টায়ারলি CH2CHO আমি এখানে বসিয়ে দিলাম, জুড়ে গেল। তাহলে এই যে আয়নটা যেটা তৈরি হলো এটা আবার দুটো মলিকিউল তো রিয়াকশন করবে, তো দুটো মলিকিউল যখন রিয়াকশন করবে তখন এটা জুড়ে গিয়ে কিন্তু এরকম ধরনের একটা অ্যাডাক তৈরি করবে। এবারে কি ব্যাপারটা বোঝা গেছে? তো আমরা এভাবে রিয়াকশনটার প্রথম স্টেপ, দুটো স্টেপ আমি দেখালাম যেটা তুই দেখতে পাচ্ছিস যে এখানে পরবর্তীকালে জল থেকে এইচ নিয়ে শেষ দিই, এইটাই হচ্ছে অ্যালডল। অ্যালডল এখন এই অ্যালডলটা যেটা, এই অ্যালডলটা সব সময় এখান থেকে জল বেরিয়ে যায় অল্প একটু হিট করলে, এটা খুব কুইকলি হয় এবং ইজিলি, এই জিনিসটা খুব ফাস্ট রিয়াকশন। কেন ফাস্ট রিয়াকশন না সেই প্রসঙ্গে আমি তোকে বলছি যে এই যে অ্যালডলটা যেটা তৈরি হয়েছে CH3CHOH CH2CHO, এটা হচ্ছে অ্যালডলটা তৈরি হয়েছে। অ্যালডলটা তৈরি হওয়ার পরে আমি বলছি যে একটু অল্প একটু হিট করলে এটা কি হয়ে যায় না, জল বেরিয়ে, জল কিভাবে বেরোবে না, এখান থেকে ওইচ আর ধর এখান থেকে দুটো হাইড্রোজেন আছে, এটাকে আমি একটু বন্ধ করে আমি এখানে CH CH এখান থেকে একটা এইচ এরকম আলাদা করি, এই এইচ আর ওইচ মিলিয়ে আমি এখান থেকে জল বের করে দিলাম, জল বের করে দিলাম, তাহলে কি হয়ে গেল না এখানে CH3 এখানে CH ডাবল বন্ড হয়ে যাবে, CH ডাবল বন্ড CH CHO। এটা খুব কুইকলি এবং ফাস্ট এই রিয়াকশনটা হয়। কেন না, যে প্রোডাক্টটা তৈরি হয়েছে দ্যাট প্রোডাক্ট ইজ নোন অ্যাজ কনজুগেটেড সিস্টেম। কনজুগেটেড সিস্টেম মানে না, অল্টারনেট ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল সিঙ্গেল বন্ড হলে বেশি স্টেবল হয়। এই দেখ সিঙ্গেল বন্ড, তারপরে ডাবল বন্ড, তারপরে আবার সিঙ্গেল বন্ড, তারপরে আবার এখানে ডাবল বন্ড। তো কনজুগেটেড সিস্টেম মানে হচ্ছে যে তোমার কাছে যদি অল্টারনেট ডাবল বন্ড এবং সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেই সব কম্পাউন্ডগুলো বেশি স্টেবল হয়। তো আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে এই রিয়াকশনটাতে অ্যালডল তৈরি হওয়ার পরে, এটা হচ্ছে অ্যালডল, এই যে কম্পাউন্ডটা এটা হচ্ছে অ্যালডল, অ্যালডল তৈরি হওয়ার পরে সেখান থেকে খুব সহজেই কিন্তু ওয়াটারটা রিমুভাল হচ্ছে।
কারণ আলটিমেটলি যে প্রোডাক্টটা এখানে তৈরি হচ্ছে, প্রোডাক্টটা হচ্ছে কি না, কনজুগেটেড সিস্টেম। কনজুগেটেড মানে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড। এবং কনজুগেটেড সিস্টেম কি না আমরা বলতে চাইছি, সেটা হাইলি স্টেবল, ভীষণ ভীষণ স্টেবল এটা। এবং ভীষণ ভীষণ যেহেতু বেশি স্টেবল, তাই কিন্তু কনজুগেটেড সিস্টেম কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যায়, ইজিলি ফর্ম করে যায়, এবং যে কারণে আমরা বলছি যে এটা তৈরি হয়। এবং অ্যালডল কন্ডেনসেশনে প্রোডাক্টটা কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই, এই যে প্রোডাক্টটা দেখানো হচ্ছে এরকম ধরনেরই প্রোডাক্ট হয়, সেখানে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড। CHOটা যদি এইভাবে লিখিস তাহলে আবার একটা ডাবল বন্ড পেয়ে যাবে, এভাবে লিখলে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, এরকমভাবে অল্টারনেট। দিস ইজ দ্য মেকানিজম, এটা হচ্ছে মেকানিজম, এটা ভালো করে তোকে মনে রাখতে হবে, কারণ এমন ধরনের কোশ্চেন দেয় যে সেটা মেকানিজমটা তোর জানার দরকার আছে। এই মেকানিজমটা না জানলে কিন্তু প্রশ্ন অ্যান্সার করতে ডিফিকাল্টি আসবে, সেটা আমি কোশ্চেন দেখালে তুই বুঝতে পারবি। এরপর দেখ, আমরা যে কথাটা বলছিলাম যে অ্যালডল কন্ডেনসেশনের যে বিটা হাইড্রক্সি, এটা হচ্ছে অ্যালডিহাইড, তার পাশের পজিশন হচ্ছে আলফা পজিশন, তার পাশের পজিশন হচ্ছে বিটা পজিশন। তো বিটা পজিশনে দেখা যাচ্ছে যে ওয়েজ গ্রুপ আছে, তাই এটাকে অবভিয়াসলি আমি অ্যালডল বলতে কোনো আমার দ্বিধা নেই, এটাকে আমি অ্যালডল বলতে পারি, কারণ অ্যালডল কথাটার মানেই হচ্ছে বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড। বিটাতে তার ওয়েজ অবশ্যই অবশ্যই থাকবে, এবং অ্যালডল কন্ডেনসেশনের প্রোডাক্ট হিসাবে আলটিমেটলি কিন্তু এই ইন অ্যাল, ইন অ্যাল বা ইনোন এই ধরনের প্রোডাক্ট হয়, এটাই হচ্ছে অ্যালডল কন্ডেনসেশনের সবসময় প্রোডাক্ট হয় ইন অ্যাল বা ইনোন, এটা হচ্ছে অ্যালডল কন্ডেনসেশনের যে প্রোডাক্ট সেটার কথা বললাম। এবারে দেখ যে কিটোন যদি এই রিয়াকশন করে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কিটোন যখন রিয়াকশন করে তখন আমরা বেশ হিসাবে, বেশ হিসাবে কি না, বেরিয়াম হাইড্রক্সাইডকে বেশ হিসাবে নিই। কিটোন যখনই রিয়াকশন করে তখনই কিন্তু বেশ হিসাবে বেরিয়াম হাইড্রক্সাইডকেই নিই, নর্মালি এটাই করা হয়। কিন্তু তাতে রিয়াকশানের কোনো এফেক্ট হয় না, রিয়াকশানটা একটু ফাস্টার হয়, কারণ এটা বেরিয়াম হাইড্রক্সাইড একটু একটু এটা স্টেরিক্যালি স্টেরিক্যালি হিন্ডার্ড, বড় সড়ো কিটোনও স্টেরিক্যালি হিন্ডার্ড, সেই জন্য এদের মধ্যে রিয়াকশানটা ভালো হয়। তবে এখানে আলফা পজিশান থেকে বিটা পজিশানে যেরকম ওয়েজ গ্রুপ রয়েছে সেরকম ওয়েজ গ্রুপটা থাকে, এবং হিট করলে একটা কম্পাউন্ড তৈরি হয়। এখানে যে কম্পাউন্ডটা তৈরি হয় এর নাম লেখা আছে ইউপ্যাক, এবং কমন নেম লিখে দিচ্ছি ডাই অ্যাসিটোন অ্যালকোহল, কিন্তু এখানে লেখা আছে যেটা তার কমন নেম হচ্ছে মেসিটাইল অক্সাইড, মেসিটাইল অক্সাইড। তো অ্যালডিহাইড যেরকম অ্যালডল কন্ডেনসেশন করে, কিটোনও সেরকম অ্যালডল কন্ডেনসেশন করে, তবে কিটোনের ক্ষেত্রে প্রেফারেন্সিয়ালি আমরা বেরিয়াম হাইড্রোক্সাইড এই বেসটা ইউজ করি, অ্যালডিহাইডের ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড এই ধরনের বেস ইউজ করা হয়, যা কিনা অ্যালডল কন্ডেনসেশনের একটা স্পেশালিটি। অনেক সময় দেখা যায় যে এইখানটায় আয়োডিন দিয়ে হিট করা হয়, তো আয়োডিন একটা ওয়াটার রিমুভাল এজেন্ট, আয়োডিন দিয়ে অনেক সময় হিট করা হয়। ডাইরেক্টলি হিট করলে হয়তো অ্যালডিহাইড অ্যালডলের ক্ষেত্রে যেরকম ভালোভাবে সহজে জলটা বেরিয়ে যায়, কিটলের ক্ষেত্রে সেরকম জলটা সহজে রিমুভড হয় না, কিন্তু হয় স্লোলি হয়, সেই জন্যে আমরা আয়োডিন মিশিয়ে হিট করি। আয়োডিন দিয়ে হিট করলে কিন্তু রিয়াকশানটা কম্পারেটিভলি ফাস্টার হয়। এরপর এরপর দেখ যে আমরা যেটা বলতে চাইছি, আমরা যেটা পড়াচ্ছি এখন ক্রস অ্যালডল কন্ডেনসেশন। অ্যালডল কন্ডেনসেশনের মধ্যে আরও একটা পার্ট, এটাকে বলে ক্রস অ্যালডল কন্ডেনসেশন। ক্রস অ্যালডল কন্ডেনসেশন মানে কি না, আমরা সবসময় জানি যে যখন অ্যালডল কন্ডেনসেশন করা হবে তখন কিন্তু একই মলিকিউল বা ডিফারেন্ট মলিকিউল এটা দুটো নিতে হয়। কন্ডেনসেশন মানে হচ্ছে মোর দ্যান ওয়ান মলিকিউল একসাথে ইউনাইট হয়ে একটা সিঙ্গেল মলিকিউলে কনভার্ট করবে। তো এটা কি না কার্বনিল কম্পাউন্ডস, এটা কিন্তু আমাদেরকে কি
যদি আমি টু টাইপস অফ কার্বনিক কম্পাউন্ড নিই, কার্বনিক কম্পাউন্ড টু টাইপস, বোথ হ্যাভিং আলফা হাইড্রোজেন অ্যাটমস, দুজনেরই আলফা হাইড্রোজেন অ্যাটম রয়েছে, আমি তোকে এক্সাম্পল দিয়ে দেখাবো, আপাতত তোকে বলছি যে ধর CH3CHO, তার সাথে আমি নিলাম CH3CH2CHO, তাহলে একই জিনিস দুটো না নিয়ে আমি দুটো ডিফারেন্ট জিনিস নিলাম, এটা একটা এটা একটা। তো যদি দুটো ডিফারেন্ট টু টাইপস অফ কার্বনিক কম্পাউন্ডস হ্যাভিং আলফা হাইড্রোজেন, দুজনেরই আলফা হাইড্রোজেন আছে, এরও আলফা হাইড্রোজেন আছে, এরও আলফা হাইড্রোজেন রয়েছে, একজনের থাকলে আরেকজনের না থাকলে সে কি হবে পরে বলছি, দুটো আলফা হাইড্রোজেন রয়েছে, তাতে আমরা কত রকমের প্রোডাক্ট পাবো, না ফোর কন্ডেন্স প্রোডাক্ট পাবো, তাতে আমরা চারটে প্রোডাক্ট পাবো। যদি দুটো আলাদা রকমের যদি আমরা কম্পাউন্ড নিই তাহলে তাতে টোটাল চারটে প্রোডাক্ট পাওয়া যাবে। টু টাইপস অফ কার্বনিল কম্পাউন্ডস গিভ টু টাইপ অফ কার্বেনায়ন হুইচ উইল বি নিউক্লিওফাইল ফর ইটসেলফ অ্যান্ড আদার মলিকিউল। ভালো করে আমার কথাটা বোঝার চেষ্টা কর, যে দুটো যে কার্বনিল কম্পাউন্ড আমি নিয়েছি তারা দুজনেই দুটো কার্ব অ্যানায়ন তৈরি করবে, মানে নেগেটিভ আয়ন তৈরি করবে, এবং সেটা তার নিজের সাথেও রিয়াকশন করতে পারে বা অন্য মলিকুলের সাথেও রিয়াকশন করতে পারে। আমি তোকে এরকম একটা রিয়াকশন দেখাচ্ছি, তুই দেখ তাহলে বুঝতে পারবি। দেখ যে আমি কিন্তু এখানে ক্রস অ্যালডল CH3CHO নিয়েছি, CH3CH2CHO নিয়েছি, তো তাতে একটা দুটো তিনটে চারটে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, এবং হিট করার পরে যে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে সেটা। এখন আমি তোকে বলছি যে এই চারটে প্রোডাক্ট কিভাবে পাওয়া যাচ্ছে সেটা তুই দেখ। প্রথমত দেখ যে আমি যে দুটো কম্পাউন্ড নিয়েছি, একটা হচ্ছে CH3CHO আর একটা হচ্ছে CH3CH2CHO। তাহলে এটার থেকে যদি কোনো ওএইচ মাইনাস দিয়ে কার্ব অ্যানায়ন করি তাহলে কীরকম হবে কার্ব অ্যানায়নটা, CH2 মাইনাস CHO, আর এটার থেকে যদি করি তাহলে কীরকম হবে CH3 CH মাইনাস, সবসময় আলফা পজিশান থেকেই যাবে CH মাইনাস CHO, দুটো কার্ব অ্যানায়ন হলো। এবারে দুটো কার্ব অ্যানায়ন, সে কিন্তু যে কম্পাউন্ড সে দুটোর সাথে রিয়াকশন করতে পারে, কি না তার যার থেকে কার্ব অ্যানায়নটা তৈরি হয়েছে সেটার সাথেও রিয়াকশন করতে পারে, আবার অন্য মলিকিউলটার সাথেও রিয়াকশন করতে পারে, যেরকম আমি তোকে এখানে দুটো দেখাচ্ছি। তাহলে এ যদি কি করে, না এইখানের অ্যাটাক করে এবং এরকম বেরিয়ে চলে যায়, তাহলে কি হবে, না তাহলে তাহলে একটা প্রোডাক্ট হবে, সেটা তোকে দেখাচ্ছি কি প্রোডাক্ট হবে। ধর এই প্রোডাক্টটা হবে CH3COHH CH2 CHO, কিন্তু যদি এই মলিকিউলটা অ্যাটাক করে, আমি এটা অন্য কালার দিয়ে দেখাচ্ছি, এই মলিকিউলটা অ্যাটাক করে এরকমভাবে, এই মলিকিউলটা অ্যাটাক করে, তাহলে তো আরও একটা প্রোডাক্ট হবে, আরও একটা প্রোডাক্ট হবে, কীরকম, না CH3CH2COHH CH2 CHO। তাহলে দেখ ভালো করে যে এই যে কার্ব অ্যানায়নটা, এই যে কার্ব অ্যানায়নটা তৈরি হয়েছে সে একবার নিজের সাথেই রিয়াকশন করেছে, একবার অন্য একটার সাথেই রিয়াকশন করেছে, রিয়াকশন করে এটা সেলফ প্রোডাক্ট হয়েছে, এটা ক্রসড হয়েছে, একই সেম কার্বনায়ন। এবারে আমি আর একটা যে কার্বনায়ন আগে তৈরি হয়েছিল সেটার দিকে যাচ্ছি, এই যে কার্বনায়ন আর একটা যেটা তৈরি হয়েছে, এবার এটা দেখ, এই কার্বনায়নটা দেখ, এটা এবারে ও নিজের সাথেই জুড়তে পারে, নিজের সাথে মানে কি, না CH3CH2CHO, তাহলে এই নেগেটিভটা গিয়ে এইখানের সাথে জুড়তে পারে, এটা মাইনাস হতে পারে, অথবা অন্য আর একটা যে মলিকিউল ছিল তার সাথেও জুড়তে পারে, মানে এইটার সাথেও জুড়তে পারে, এরকম করে এখানে জুড়তে পারে,
তাহলে এখানেও দুটো আলাদা প্রোডাক্ট হবে। আমি সেই দুটো প্রোডাক্ট দেখাচ্ছি তোকে যে কি কি প্রোডাক্ট হতে পারে। দেখ এটার সাথে যদি জোড়ে তাহলে কি কি প্রোডাক্ট হতে পারে, কি প্রোডাক্ট হতে পারে সেটা হচ্ছে CH3। এখান থেকে লিখছি CH3, CH2, সি ও এইচ এইচ। এবার জুড়েছে কোথা থেকে, দেখে এই CH দিয়ে জুড়েছে, তাহলে এর সাথে CH জুড়ে দেবো। CH এর একদিকে কি আছে, CH3, আর একদিকে কি আছে, CHO। হয়ে গেল। আবার এটাতে যদি জোড়ে তাহলে কিরকম হবে দেখ, এটা লিখ, প্রথমে লিখবো যাতে জুড়ছে সেটাকে প্রথমে লিখে দেবো, এবং যেটার থেকে জুড়ছে CH, এখানে ব্রাঞ্চে CH3 আছে একটা, CHO। তো দেখ ভালো করে, দেখ ভালো করে, আমি সব প্রোডাক্ট গুলো লিখে দিলাম সবটা, তুই দেখতে পাচ্ছিস। একটু ছোট করে আমি, এখানেও একটা সেল প্রোডাক্ট হয়েছে, এই একটা সেল প্রোডাক্ট হয়েছে, আর এইটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। তাহলে তুই ভালো করে দেখতে পাচ্ছিস যে এখানে একটা সেল প্রোডাক্ট, একটা ক্রস প্রোডাক্ট, এখানে একটা সেল প্রোডাক্ট, একটা ক্রস প্রোডাক্ট। এই চারটে দুটো ডিফারেন্ট যদি তুমি নাও তাহলে চারটে চারটে এখানে প্রোডাক্ট তৈরি হবে, দুটো সেল প্রোডাক্ট এবং দুটো ক্রস প্রোডাক্ট। এই ব্যাপারটা কি বোঝা গেছে? যদি দুটো ডিফারেন্ট মলিকিউল হয় তাহলে দুটোর থেকেই কার্বন আয়ন করব, আর সেই কার্বন আয়নটা নিজের সাথেও জুড়বে, আবার অন্য আর একটা মলিকিউল থাকবে তার সাথেও জুড়বে। জোড়ার পরে কিন্তু আলটিমেটলি চারটে প্রোডাক্ট হবে, যেটা কিনা এখানে দেখানো রয়েছে। এটা হচ্ছে ক্রস ক্রস অ্যালডল, এই যে ক্রস, এটা সিম্পল আর সেল প্রোডাক্ট লেখা রয়েছে, আর এখানে ক্রস প্রোডাক্ট রয়েছে। টোটাল একটা, দুটো, তিনটে, চারটে এখানে প্রোডাক্ট হচ্ছে। তো এই টোটাল বিষয়টা কিন্তু আমরা সেল প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট হিসাবে আমি বললাম। এবার দেখ, ক্রস স্ট্যান্ডার্ড কন্ডেনসেশন হয়ে গেল। এমনও হতে পারে যে একটা একটা অ্যালডিহাইড বা কিটোন, তাতে কোনো আলফা হাইড্রোজেন নেই, কিন্তু আর একটাতে আলফা হাইড্রোজেন আছে, তেমনটাও হতে পারে। যেরকম এখানে দেখা যাচ্ছে যে এই বাঁদিকে এটা কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নেই, নো আলফা হাইড্রোজেন অ্যাটম, কিন্তু এটাতে আলফা হাইড্রোজেন অ্যাটম রয়েছে। তাহলে এদের মধ্যে কন্ডেনসেশন করে জল বের করে দিলে এরকম ধরনের প্রোডাক্ট চলে আসবে। নর্মালি এখান থেকেই কিন্তু আলফা হাইড্রোজেনটা যাবে, এটার থেকে আলফা হাইড্রোজেনটা যাবে, এবং গিয়ে এইটা মাইনাস হয়ে যাবে, এটা এরকম মাইনাস হবে, নেগেটিভ হবে। তারপরে যে বেঞ্জালডিহাইডটা রয়েছে, তারপরে যে বেঞ্জালডিহাইডটা রয়েছে, এই যে CHO এটা রয়েছে, এই নেগেটিভটা এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে। এরকম মেকানিজমটা আগে আগেই বুঝিয়ে দিয়েছি। তাহলে কিটনগুলো দিয়েও কিন্তু এই অ্যালডল কন্ডেনসেশন হতে পারে, সেটার কথা বললাম। বেঞ্জাইল অ্যাসিটোফেনন বলে একটা কম্পাউন্ড এখানে দেখানো হয়েছে, এটা হতে পারে। তো অ্যালডল কন্ডেনসেশন, বিভিন্ন টাইপের অ্যালডল কন্ডেনসেশনের কথা বলছি এবং মেকানিজমও তার সাথে সাথে ডিসকাস করতে করতে যাচ্ছি। এবারে দেখ, ইন্ট্রামলিকুলার অ্যালডল কন্ডেনসেশন মানে কি? না, দুটো মলিকিউল নেওয়ার দরকার নেই, দুটো মলিকিউল নেওয়ার দরকার নেই, একটা মলিকিউলেই কিন্তু অ্যালডল কন্ডেনসেশন হয়ে যাবে। একটা মলিকিউলের যদি ওরকম আলফা হাইড্রোজেন থাকে এবং আর একটা পোর্শনে দুটো অ্যালডিহাইড গ্রুপ আছে, ইফ টু কার্বনিল গ্রুপস উইথ আলফা হাইড্রোজেন অ্যাটমস আর প্রেজেন্ট উইদিন দ্য সেম মলিকিউল, দেন উই গেট সাইক্লিক আলফা বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড কিটোন ইন প্রেজেন্স অফ বেসিক মিডিয়াম। দিস ইজ ইম্পর্টেন্ট, সাইক্লিক কম্পাউন্ড পাওয়া যাবে, রিং কম্পাউন্ড। এটা কিন্তু খুব পরীক্ষায় দেয়, নিজের পরীক্ষায় দেয়, যে ইন্ট্রামলিকুলার তাকে বলে ডিকম্যান কন্ডেনসেশন, এর একটা নাম আছে ডিক
ম্যান কন্ডেনসেশন। তা তুমি ইন্ট্রামলিকুলার অ্যালডল কন্ডেনসেশনও বলতে পারো, নো প্রবলেম অ্যাট অল, এটা বলতে পারো। কিন্তু প্রোডাক্টটা হবে কিন্তু আলফা বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড অর কিটোন, আমি তোকে দেখাচ্ছি, তাহলে তুই পরিষ্কার হবে যে কি বলতে চাইছি। দেখ এই একটা এক্সাম্পল আমি এখানে নিয়েছি, তো এই এক্সাম্পলটা তুই কি দেখতে পাচ্ছিস ভালো করে তুই দেখ যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এগুলো পরীক্ষায় খুবই আসে, এবং এটা কিভাবে তুই করবি। তুই দেখ আমি একটাই মলিকিউল নিয়েছি এবং এখানেও একটা কার্বনের গ্রুপ আছে এবং ইহা এখানেও একটা কার্বনের গ্রুপ আছে। তো কার্বনের গ্রুপের আলফা পজিশন হচ্ছে এটা, এর রেসপেক্টে আলফা পজিশন হচ্ছে এটা। তো কোনো একটা আলফা থেকে আমি হাইড্রোজেনটাকে সরিয়েছি এবং হাইড্রোজেনটাকে সরানোর পরে এই জায়গাটা নেগেটিভ এসেছে। এবারে নিয়মটা কি ছিল, যে যে কার্বানায়নটা হবে সেটা অন্য মলিকিউলে গিয়ে সিও গ্রুপে অ্যাটাক করবে, কিন্তু এখানে অন্য মলিকিউলে যাওয়ার দরকার নেই, একদম এখান থেকে সরাসরি এই কার্বনে গিয়ে অ্যাটাক করতে পারে। তো এটা কত নম্বর কার্বন দেখ, 1 2 3 4 5 5 6 7 8 9। তো যে ন নম্বর কার্বনটা আছে সেখানেই কিন্তু ওএইচ হয়, যেটা আছে ন নম্বর কার্বন, তার একটা ন নম্বর কার্বন, 8 নম্বর কার্বন 8, আর মিথাইলটা হচ্ছে ন নম্বর কার্বন, এইটা হচ্ছে ন নম্বর কার্বন, বাকি 7 6 5 4 3, আর এই দেখ সিও গ্রুপ, এই সিও গ্রুপ রয়ে গেছে 2 1। এরকম করে তোকে কার্বন চেনটা রিংয়েতে তুই নাম্বারিং করে কোন কার্বন কোথায় জুড়ছে ভালো করে তুই বুঝে যাবি। আমি আরেকবার তোকে দেখাচ্ছি, তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর, কোন কার্বন কোথায় জুড়ছে তুই ভালো করে ব্যাপারটা বুঝে যাবি। যদি ধরা যাক তুই এখান থেকে তুই 1 দিচ্ছিস, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে দেখ 7 নম্বর কার্বন তোর 2 নম্বর কার্বনের সাথে জুড়বে, 7 নম্বর কার্বন তোর 2 নম্বর কার্বনের সাথে জুড়বে, এইটা হচ্ছে তোর 2 নম্বর কার্বন, তাহলে এটা নিশ্চয়ই 7 নম্বর কার্বন, তাহলে দেখ মিলে যাবে 2 3 4 5 6 7, তাহলে এটা 8 নম্বর কার্বন, এটা 9 নম্বর কার্বন, এটা 8 নম্বর কার্বনের সিও গ্রুপ আছে 9 নম্বর কার্বন, অটোমেটিক্যালি তোর এরকমভাবে জুড়ে যাবে এবং এখানে ওয়েজ হবে। পরে যখন জল বেরিয়ে যাবে তখন এখানে ডাবল বন্ড চলে আসবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন। তো ইন্টার নোয়িং প্রোডাক্ট অ্যান্ড রিয়াকশন ইন কেস অফ, এটা ইন্ট্রামলিকুলার, সরি ইন্টারমলিকুলার হয়ে গেছে, সরি সরি ইন্ট্রামলিকুলার হবে, একই মলিকুলার মধ্যে, নট ইন্টারমলিকুলার, ইন্টারমলিকুলার গুলো হচ্ছে আলাদা মলিকুলার মধ্যে রিয়াকশন। তো এরকম ধরনের অনেক কম্পাউন্ড দিয়ে দেয়, প্রোডাক্টটা দিয়ে দেয়, তোকে খুঁজে বের করতে হয় রিয়াকট্যান্টটা কাকে জুড়ে ওটা হয়েছে। তো ভেঙে নিয়ে সোজা করে দিলেই তুই বুঝতে পেরে যাবি, আমি তোকে দেখাচ্ছি, আমি তোকে দেখাচ্ছি, এরকম ধরনের প্রশ্ন আমি তোকে দেখাবো, অসুবিধা কিছু নেই। তো দেখ যে এখন আমি তোকে একটা প্রশ্ন দেখাচ্ছি যেটা এসেছিল, এরকম কোশ্চেন কয়েকটা দেখাচ্ছি, তুই দেখ খুব ইজি ব্যাপার, সোজা ব্যাপার। অ্যালডল কন্ডেনসেশন উইল নট বি অবজার্ভড ইন, অ্যালডল কন্ডেনসেশন কোথায় হবে না, ক্লোরাল আছে, ক্লোরাল আছে, ফিনাইল অ্যাসিটালডিহাইড আছে, হেক্সানল আছে, ইথানল আছে, এই 4টে কম্পাউন্ড দেয়া রয়েছে। তো কোথায় তোর অ্যালডল কন্ডেনসেশন হবে না, কোথায় হবে না, ফিনাইল অ্যাসিটালডিহাইডে অ্যালডল কন্ডেনসেশন হবে না বলছিস। ফিনাইল অ্যাসিটালডিহাইড কেমন দেখতে জানিস কি, কি করে নেই ফিনাইল অ্যাসিটাল, এইটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, ফিনাইল অ্যাসিটালডিহাইড মানে এখান থেকে হাইড্রোজেন সরিয়ে দিয়ে এখানে 2 হয়ে গেল, এই বেনজিন রিং হয়ে গেল। ফিনাইল অ্যাসিটালডিহাইডে কিন্তু ফিনাইল অ্যাসিটালডিহাইড হচ্ছে বেনজিনের মাথায় CH2CHO, এটা হচ্ছে বেঞ্জালডিহাইড, এ করবে না, এটা ফিনাইল অ্যাসিটালডিহাইড নয়, ফিনাইল অ্যাসিটালডিহাইড আলাদা, এটা এতে আলফা হাইড্রোজেন রয়েছে, আলফা পজিশনে হাইড্রোজেন রয়েছে, তাই ফিনাইল হাইড্রোজেন হবে না। দেখ এখানে কিন্তু
আমি তোকে দেখিয়ে দিচ্ছি ক্লোরাল বলে যে মলিকিউলটা আছে, ক্লোরাল, এই যে ক্লোরাল, এটা হচ্ছে CCl3CHO, এটাই হচ্ছে এটার ফর্মুলা, CCl3CHO। এটাই একমাত্র আছে যে যেখানে কোনো আলফা হাইড্রোজেন অ্যাটম নেই, সবকটা ক্লোরিন অ্যাটম রয়েছে, CCl3CHO ক্লোরাল। তাই এর অ্যান্সার হবে কিন্তু ক্লোরাল, কারণ ক্লোরালের মধ্যে কোন রকমের কোনো আলফা হাইড্রোজেন অ্যাটম নেই। ঠিক আছে, তো ক্লোরালের ফর্মুলা জানতে হবে তবেই না, ফিনাইল অ্যাসিটালডিহাইড ফর্মুলা জানতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। কমন নেম থেকে অনেক সময়তেই এসব প্রশ্ন দেয়। আচ্ছা, হুইচ অব দ্য ফলোয়িং গিভস অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন, এদের মধ্যে কে অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন করবে, এই কটা মলিকিউল দেয়া রয়েছে, এ বি সি ডি, খুব সোজা ইজি ব্যাপার, বল দেখে যে কে অ্যালডল কন্ডেনসেশন করবে। সি, দেখ সিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে সিতে কিন্তু আলফা হাইড্রোজেন এদিকেও রয়েছে, আলফা হাইড্রোজেন এদিকেও রয়েছে, এটা তো ফেনল, এটা তো হবেই না কোনো মতে, এটা দুটো ফিনাইল গ্রুপ রয়েছে তাই আলফা হাইড্রোজেন এখানেও নেই, এখানে হাইড্রোজেনের জায়গায় তিনটে করে মিথাইল গ্রুপ ঢোকানো রয়েছে, তো এটাও হবে না। তো পরিষ্কার ও ঠিকই বলেছে যে এখানে কিন্তু আলফা হাইড্রোজেন আছে, সো ইট উইল গিভ অ্যালডল রিয়াকশন। তো কত সোজা, কত ইজি ব্যাপার, এগুলো কিন্তু নিটের কোশ্চেনেই আসা কোশ্চেন, সেখান থেকেই দেওয়া হয়েছে, তো অনেক সোজা ব্যাপার। তো আমরা এবারে চলে আসছি যে রিয়াকশনটা, অনেকগুলো রিয়াকশন আমাদের পড়তে হবে, তো সেই জন্য এবারে আমরা চলে আসছি আর একটা রিয়াকশন, যেটাকে বলে ক্লেজেন্ট কন্ডেনসেশন, খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, হয়তো বোর্ডসে অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই যেই মেন্স বা অ্যাডভান্স ইভিন নিটের পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। তো এই ক্লেজেন কন্ডেনসেশন যেটা, সেই ক্লেজেন কন্ডেনসেশন রিয়াকশনটা কি, চল আমরা দেখে নিই যে ক্লেজেন কন্ডেনসেশন রিয়াকশনটা কি, কারা দেয়, তো এইসব ব্যাপারগুলো জানতে হয়। তো আমরা জানতে গিয়ে প্রথমেই দেখতে পাচ্ছি যে এটা কিন্তু যারা করে তারা হচ্ছে এস্টার, মানে সি ও ও আর এরকম ধরনের গ্রুপ থাকবে, আন্ডারগো কন্ডেনসেশন রিয়াকশন, মানে কি না মোর দ্যান ওয়ান কিন্তু সেখানে জুড়বে, কন্ডেনসেশন মানেই তাই, দ্য রিয়াকশন ইজ কল্ড ক্লেজেন কন্ডেনসেশন, একে বলে ক্লেজেন কন্ডেনসেশন। এবং এখানে কি প্রোডাক্ট তৈরি হবে, না ওটা যেরকম বিটা হাইড্রক্সি তৈরি হচ্ছিল, এখানে সেরকম কি তৈরি হবে, বিটা কিটো এস্টার, মানে একটা এস্টার কম্পাউন্ড আছে একটা, তার পাশের কার্বন হচ্ছে আলফা কার্বন, তার পাশেতে তুই দেখতে পাবি এরকম ধরনের কিটোন গ্রুপ আছে হুইচ ইজ বিটা পজিশন। তো এই ক্লেজেন কন্ডেনসেশনে পরিষ্কারভাবে তুই বুঝতে পারছিস যে প্রোডাক্ট হবে কিন্তু বিটা কিটো এস্টার, বিটা পজিশনে একটা কিটোন গ্রুপ থাকবে এবং আলটিমেটলি সেটা একটা বিটা কিটো এস্টার, এইরকমভাবেই তার নাম হবে ক্লেজেন কন্ডেনসেশন, এটাকে আমরা বলছি। এই ক্লেজেন কন্ডেনসেশন রিয়াকশনটা তে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে কি বেস ইউজ করা হয়, কি বেস ইউজ করা হয়। দেখ এখানে কিন্তু একটা স্ট্রং বেস ইউজ করা হয়, সোডিয়াম ইথক্সাইড বা মিথক্সাইড, আর ও এন এ, এখানে কিন্তু বেসটা কিন্তু ভীষণ স্ট্রং, আর ও এন এ, আর ও মাইনাস এন এ প্লাস, এখানে যেরকম CH3CH2 এইটাকে বদলে তুই আর ভাবতে পারিস, এটা বদলে আর ভাবতে পারিস, আর ও এন এ। তো এখানে একটা এস্টার কম্পাউন্ড রয়েছে CH3CH2 COO CH2H5, তো এখান থেকে দুটো মলিকিউল, এটা দুটো মলিকিউল নেওয়া হয়েছে এবং স্ট্রং অ্যালকালির প্রেজেন্সে কিন্তু জিরে একটা, এটা হচ্ছে এস্টার গ্রুপটা, এখানে এস্টার গ্রুপটা রয়েছে, এস্টার গ্রুপ, এবং তার আলফা পজিশন হচ্ছে এটা মিথাইল, এখানে দেখতে পাচ্ছিস, এবং বিটা, বিটা পজিশন হচ্ছে এটা, এবং বিটা পজিশনে একটা কিটোন গ্রুপ আছে, বিটা কিটো এস্টার এখানে পাওয়া গেছে। তো
সিম্পল ব্যাপার, ক্লিজেন কন্ডেনসেশন হচ্ছে এমন একটা রিয়াকশন যে রিয়াকশনে কিন্তু বিটা পজিশনে একটা কিটোন গ্রুপ চলে আসছে, বিটা কিটো এস্টার, বিটা পজিশনে কিটোন গ্রুপ চলে আসছে এবং ক্লিজেন কন্ডেনসেশনে একটা বিটা কিটো এস্টার তৈরি হচ্ছে। কিন্তু কিভাবে এই কম্পাউন্ডটা তৈরি হচ্ছে সেটা নিশ্চয়ই আমি তোকে দেখাবো, মানে মেকানিজম, কারণ এখানে মেকানিজম ছাড়া কিন্তু এসব কিছু বোঝা যাবে না। এখানে যে মেকানিজমে যেটা মেনলি দেখা যাবে, যে প্রথমে যখন নিউক্লিওফাইল অ্যাটাক হচ্ছে তারপরে কিন্তু অ্যালডল কন্ডেনসেশন এবং ক্লিজেন কন্ডেনসেশন রিয়াকশনটা আলাদা হচ্ছে তারপর থেকে। এবং এখানে কি হচ্ছে না, ক্লিজেন কন্ডেনসেশনে নেগেটিভলি চার্জ অক্সিজেন রিফর্মস দ্য কার্বন অক্সিজেন পাই বন্ড অ্যান্ড এলিমিনেটস ওয়ার গ্রুপ। এটা আমি মেকানিজমে তোকে দেখাচ্ছি, তুই দেখলে তবে বুঝতে পারবি, এই কথাটাতে কিন্তু তুই বুঝতে পারবি না। আমরা প্রথমে মেকানিজম ব্যাপারটা দিকে চলে যাই, মেকানিজম আমি তোকে করে দেখাচ্ছি। আমি তোকে কি বলেছি না, এটা একটা দুটো এস্টার নিতে হবে, এস্টার নিচ্ছি CH3 CH2 CO C2H5। তো প্রথম স্টেপটা যেটা সেটা কিন্তু অ্যালডল কন্ডেনসেশনেরই মতো, এই রিয়াকশনে OH মাইনাস না, এখানে ওয়ার নেওয়া হয়েছে, যাকে আমি এটাকে কেটে ও আর মাইনাস করে দিলাম। এখান থেকে একটা এইচ প্লাস ওঠাবে, এইচ প্লাস উঠিয়ে কি হবে না, CH3 CH, এখানটা মাইনাস হয়ে যাবে, যেরকম অ্যালডল কন্ডেনসেশনে হয়েছিল সেই একই জিনিস কিন্তু এখানেও হবে। এবারে এটা কি করবে না, সেকেন্ড আর একটা মলিকিউলে কিন্তু অ্যাটাকটা করবে, এইখান থেকে এসে এই আর একটা মলিকিউল সেখানে এসে অ্যাটাকটা করবে। তো অ্যাটাকটা করলো, প্রোডাক্টটা কি হচ্ছে আমি তোকে ভালো করে দেখাচ্ছি, দেখ যাকে অ্যাটাক করেছে সেটা আগে লেখ, এইখান থেকে লিখতে শুরু কর, কি লিখছি না, CH3 CH2। এবারে সি ও এর মাথায় মাইনাস চলে গেল, তার সাথে কি আছে না, ও C2H5, আর যার সাথে জুড়েছে উপরের জিনিসটা এন্টায়ারলি লিখে দে, CH CH3 CO ও C2H। এইটুকু অ্যালডল কন্ডেনসেশনেরই মতো, এই স্টেপটায় গিয়ে অক্সিজেন থেকে নেগেটিভ চার্জটা আসে এবং OC2H5 এটা বেরিয়ে চলে যায়, এটাই নতুন স্টেপ, যে CH3 আবার এই বন্ডটা রিফর্ম করে নতুন করে এবং বাকি জিনিসটা যেরকম অ্যালডল কন্ডেনসেশনে ছিল এক্স্যাক্টলি সিমিলার হয়ে যায়। ভালো করে দেখলে তুই দেখতে পাবি যে মেটা দেখিয়ে যে প্রথম স্টেপে দেখ ভালো করে যে ওয়ার মাইনাস এসে এইখানটা অ্যাটাক করবে, তো এখানে নেগেটিভ চার্জ চলে, এই নেগেটিভ চার্জ কার্বনের মাথায় প্লাস অক্সিজেনের মাথায় মাইনাস আছে, এটা নেগেটিভ, তাহলে কার্বনের অ্যাটাক করবে, অ্যাটাক করার পরে অক্সিজেনের মাথায় মাইনাসটা এখানে চলে আসবে এবং এটা পুরো এন্টায়ার পোর্শনটা, এই জিনিসটা যেটা এন্টায়ার পোর্শনটা এর সাথে জুড়ে গেছে, পরে এই অক্সিজেনটা ডাবল বন্ড করে দেবে এবং OC2H5 এটা গুড লিভিং গ্রুপ এবং আলটিমেটলি এটা আলফা পজিশন, এটা বিটা পজিশন, বিটা কিটো এস্টার কম্পাউন্ড তৈরি হবে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, মেকানিজম সবসময় দরকার, আমি মেকানিজম লিখে দিচ্ছি, যেগুলো যেগুলো মেকানিজম এখানে দেওয়া সম্ভবপর হয়েছে আমি
দিয়ে দিয়েছি, পিডিএফ এর মধ্যে পেয়ে যাবি, বা ভিডিওর মধ্যে তো এগুলো সবই থাকবে, না লিখলেও তো থেকে যাবে, কিন্তু এটা পিডিএফ এর মধ্যে যাবে না। এটা যেটা আমি এক্সট্রা বোর্ডে লিখছি এই অংশটা যেটা, এটা কিন্তু তোর ওখানের মধ্যে আসবে না, পিডিএফ এ থাকে না এটা বোর্ডের মধ্যে, কারণ পাওয়ার পয়েন্টটাই পিডিএফ এর মধ্যে যায়, এটা তো থাকে না। এনিওয়ে তো তবুও আমি তোকে বললাম। আচ্ছা, মিক্সড ক্লেজেন কন্ডেনসেশন, মিক্সড ক্লেজেন কন্ডেনসেশন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো চল আমরা এখন দেখি মিক্সড ক্লেজেন কন্ডেনসেশন সেটা কি। না আমি বলেছিলাম তোকে যে তুই একই স্টার নিতে পারিস বা ডিফারেন্ট স্টার নিতে পারিস, এরকম কোনো ব্যাপার নেই যে তুই একই স্টার তোকে নিতে হবে। তুই দেখ একটা বেঞ্জিনের একটা স্টার নিয়েছিস এই একটা, আর এদিক থেকে একটা স্টার নিয়েছিস, তো তাতেও কিন্তু বিটা কিছু স্টার তোর তৈরি হতে পারে, কোনো অসুবিধার কিছু নেই। তুই কি করবি না, জাস্ট এইখান থেকে এই স্টারের যে আলফা পজিশন আছে এই স্টারটা ধর, এই স্টারটা তার আলফা পজিশন, এখান থেকে একটা হাইড্রোজেন উঠাবি, এখানটা নেগেটিভ করবি, নেগেটিভ করে এই কার্বনের এখানে অ্যাটাক করাবি, আবার যখন বেরিয়ে যাবে এটা বেরিয়ে চলে যাবে। বা উল্টোটাও করতে পারিস, এখান থেকে আলফা হাইড্রোজেন উঠিয়ে বা এরকমও করতে পারিস, এখান থেকে সিও ফিটেজ হয়ে এইখান থেকে আলফা হাইড্রোজেন উঠিয়ে এখানে নেগেটিভ হবে, এবারে এইটা গিয়ে এখানে অ্যাটাক করতে পারিস, এবারে যখন হবে এটা বেরিয়ে যাবে, যা খুশি যেটা করবি একই ব্যাপার, কোনো অসুবিধা কিছু নেই। একটার থেকে আলফা হাইড্রোজেন উঠিয়ে অন্যটা লাগতে পারিস, বা অন্যটা আলফা হাইড্রোজেন উঠিয়ে আটাতে লাগতে পারিস। এখানে আমি একটা করে দিয়েছি যে বিটা কিটো এস্টার এরকম ধরনের তৈরি হয়, এগুলো ভীষণ কমন এবং ইম্পর্টেন্ট জিনিস, এরকম তুই অবশ্যই অবশ্যই দেখবি মিক্সড ক্লেজেন কন্ডেনসেশন। এবারে আমি তোকে যেটা বলবো ইন্ট্রামলিকুলার ক্লেজেন কন্ডেনসেশন, ইন্ট্রামলিকুলার ক্লেজেন কন্ডেনসেশন বা ইন্ট্রামলিকুলারগুলোকে ডিকম্যান কন্ডেনসেশনও বলে। তো এখানে কিন্তু ডাই এস্টার থাকবে, একই মলিকিউলের মধ্যে দুটো এস্টার গ্রুপ থাকবে, এটা খুবই জটিল ব্যাপার, কিন্তু তবু আমি তোকে বুঝিয়ে দিচ্ছি যে 1,6 ডাই এস্টার মানে তোর একটা কম্পাউন্ডের মধ্যে এই প্রান্তে একটা OC2H5 বা এরকম থাকবে, আবার এরকম 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 করে কয়েকটা কার্বন দিয়ে আবার এদিকেও একটা থাকবে OC2H5 এরকম থাকবে, এক জায়গা থেকে আলফা হাইড্রোজেন উঠিয়ে আবার এইখানে অ্যাটাক করতে হবে, এইটাই ব্যাপার। এটা অ্যালডল কন্ডেনসেশনে যেরকম তুই পড়েছিস সেরকমই, এখানে ডিফারেন্সটা যেটা সেটা হচ্ছে যে এস্টার গ্রুপ থাকে এবং সেকেন্ড স্টেপটা কিন্তু আলাদা হয়। ইন্ট্রামলিকুলার ক্লেজেন কন্ডেনসেশন, এটাকে ডিকম্যান কন্ডেনসেশনও বলে। তো ক্লেজেন কন্ডেনসেশন সেখানে কিন্তু ইন্ট্রামলিকুলার, তোকে একটা এক্সাম্পল নিশ্চয়ই আমি দিতে পারবো, এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার ক্লেজেন কন্ডেনসেশন এর একটা এক্সাম্পল। সেখানে দেখ যে একটা একটা এখানে কি হচ্ছে না, রিং একটা জায়গা থেকে ধর এই আলফা পজিশন, এই আলফা পজিশন থেকে এখানটা একটা ভুল আছে, এরকম তাহলে কোন একটা আলফা পজিশন থেকে তুই এখান থেকে যখন একটা নেগেটিভ তুই বের করে নিবি, তখন তুই সেটাকে গিয়ে এখানটা অ্যাটাক করবি, অ্যাটাক করার পরে এটা মাইনাস হবে, তারপরে আবার যখন ব্যাক করবে তখনই এখানে এস্টার পার্টটা যেটা OC2H5 পার্টটা বেরিয়ে চলে যাবে, তখনই দেখবি রিংটা হয়ে যাবে। যেহেতু এই রকম জায়গা দিয়ে রিং হবে, তাই 1, 2, 3, 4, 5 মেম্বার হবে, বাইরের অংশটা পুরোটাই থেকে যাবে, এই অংশটা পুরোটাই, এই অংশটা এন্টায়ারলি, এখানটা কোনো কাজ নেই, এই অংশটা কিন্তু পুরোটাই থেকে যাবে। দেখ তুই এই অংশটা COOCH3 এই অংশটা কিন্তু পুরোটাই থেকে যাবে, এই অংশটা কোনো কাজ নেই, আর মিথাইল অ্যালকোহল দেখবো। এটা ইন্ট্রামলিকুলার ক্লেজেন কন্ডেনসেশন রিয়াকশন। আমি তোকে দেখালাম যে কোন জায়গায় আলফা হাইড্রোজেন উঠে কোন জায়গায় জুড়বে, আলফা হাইড্রোজেন পজিশন থেকেই কিন্তু সবসময় উঠবে, সে অ্যালডল কন্ডেনসেশন হোক সে ক্লেজেন কন্ডেনসেশন হোক, আলফা পজিশন থেকেই কিন্তু এটা যাবে, এবং আলফা পজিশন থেকে পাশের যে গ্রুপ আছে সেটাতেই কিন্তু জুড়বে এই জিনিসটা। তো এবারে দেখ যে আরো একটা তোকে দেখাচ্ছি যে এটাও কিন্তু ইন্ট্রামলিকুলার ক্লেজেন কন্ডেনসেশন,
তাহলে সিওর থাকে। তো এবারেও এখানেও তুই একটা এখান থেকে নেগেটিভ চার্জটা তুলে এখানে নেগেটিভ হয়ে যাবে, এবং নেগেটিভ চার্জটা তুলে তুই এইখানে অ্যাটাক করতে পারিস, এটা এরকম ও মাইনাস হবে, তারপর আবার যখন ব্যাক করবে তখন ও সি এইচ থ্রি বেরিয়ে চলে যাবে। তো এগুলো সবই হচ্ছে দুখানা স্টার গ্রুপ থাকলে আর স্ট্রং বেস থাকলে সবসময় বুঝতে হবে যে সেখানে কিন্তু ক্লেজেন্ট কন্ডেনসেশন টাইপেরই ব্যাপার স্যাপার ঘটতে পারে। দুটো এস্টার গ্রুপ থাকলে আর কোনো অন্য রিয়াকশানের কোনো চান্সই নেই, এটা ডিকম্যান কন্ডেনসেশনই একমাত্র হতে পারে বা ক্লেজেন্ট ইন্টারমলিকুলার ক্লেজেন্ট কন্ডেনসেশন হতে পারে, এবং সেখান থেকে প্রোডাক্টটা কীভাবে হবে সেটার কথা বললাম। এটা হচ্ছে ইন্টারমলিকুলার ক্লেজেন্ট কন্ডেনসেশন। ক্লেজেন্ট কন্ডেনসেশনের বিষয়টা বলার পরে এখান থেকে কিন্তু কিছু কোশ্চেন আছে, দেখ কোশ্চেন দেখলে তোর আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে আরও কীরকম ধরনের কোশ্চেন আসছে। জাস্ট রিয়াকশান মেকানিজম কীভাবে প্রোডাক্টটা হচ্ছে এইগুলোই জানলেই হয়। ক্লেজেন্ট কন্ডেনসেশনে ইথাইল প্রোপানয়েট এই প্রোডাক্টটা, এখানে অনেকগুলো কম্পাউন্ড দেওয়া রয়েছে, দিয়ে বলা রয়েছে যে ইথাইল প্রোপানয়েটটা কোন কম্পাউন্ডটা থেকে ইথাইল প্রোপানয়েট তৈরি হবে। ইথাইল প্রোপানয়েট কম্পাউন্ডটা লিখতে হবে তোকে, ইথাইল প্রোপানয়েট কম্পাউন্ডটা লিখতে হবে। দেখ প্রোপানয়িক, এটা হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড, এইটা তো এইটা যদি তুই জুড়িস হুইচ ইজ দ্য ক্লেজেন্ট কন্ডেনসেশন প্রোডাক্ট অফ ইথাইল প্রোপানয়েট, এটা যদি তুই জুড়িস দুটো, তাহলে এর মধ্যে কোন প্রোডাক্টটা আসবে? তো এটা যদি জুড়িস, প্রথম কথা একটা তো এটা থাকবে সি এইচ থ্রি সি এইচ টু সি ও মাইনাস আর ও সি টু এইচ ফাইভ আর এখানে সি এইচ টু, সি এইচ টু হবে না, এখানে একটা হাইড্রোজেন চলে যাবে, সি এইচ থ্রি সি ও ও সি টু এইচ ফাইভ, পরে যখন এটা পড়বে তখন এটা বেরিয়ে চলে যাবে। তাহলে আলটিমেটলি প্রোডাক্টটা দাঁড়াচ্ছে সি এইচ থ্রি সি এইচ টু, এটা সি ও, এটা সি এইচ সি এইচ থ্রি সি ও ও সি টু এইচ ফাইভ, এটা কোনটা? সি এইচ থ্রি সি এইচ টু তারপরে সিও, সি এইচ থ্রি সি এইচ টু তারপরে সিও, এখানে তো ব্রাঞ্চ এরকম লেগে রয়েছে সেটা তো নেই, সি এইচ থ্রি সি এইচ টু তারপরে সিও তারপরে এরকম ব্রাঞ্চ লেগে রয়েছে তারপরে সিও ও সি টু এইচ ফাইভ, দেখে নিতে হবে কোনটা হবে, মোটামুটি আমি করেছিলাম তো এ অপশানটাই হবে, তোকে করে দেখে নিতে হবে যে কোন অপশানটা আসছে। তো এখানে যেরকম তুই পরিষ্কারভাবে কম্পেয়ার করে দেখতে হবে যে কোন অপশানটা আসছে, কোথায় ব্রাঞ্চ আছে না আছে, সেটা দেখে কিন্তু বিচার করতে হবে। তো এগুলো খুব সিম্পল ব্যাপার, তুমি মেকানিজমটা ভালো করে স্টাডি করে কোন জায়গাটা থেকে কোন জায়গাটা জুড়ছে ফ্লাক্সে সেটা করে নিতে হবে, পাশাপাশি করে নিয়ে কিন্তু প্রোডাক্টটা সঙ্গে সঙ্গে চলে আসতে হবে। যদি সেটা না করা যায়, মেকানিজম যদি স্টাডি না করা যায়, তাহলে এমন ধরনের কম্পাউন্ড দেবে তুই মুখস্থ করে তো করতে হয় ইথাইল প্রোপানয়েড, তো এরকমভাবে তো আমরা মুখস্থ করি না, আমরা কীভাবে একটা দুটো কম্পাউন্ড এরকম করে মনে রাখবো, অনেক তো কম্পাউন্ড দিতে পারে, এরকম তো সম্ভব নয়। তো সেই জন্য আমি বলছি যে মেকানিজমটা কিন্তু ভালো করে এটা জেনে রাখতে হবে, যেটা এরকম কোশ্চেন এগুলো তো নিজেরই কোশ্চেন, তো ন্যাচারালি আমরা কিন্তু সেই কোশ্চেনগুলো দেখবো ভালো করে। তো জেনারেল রিয়াকশানে সবসময় বলা হচ্ছে যে বিটাকিটো এস্টার তৈরি হবে, এবং এই আইডিয়াটা এইটাই আইডিয়া যে কার সাথে কে জুড়ে কোথায় কি তৈরি হয়, এটাই কিন্তু জেনারেল জেনারেল ইকুয়েশানটা যদি তুই মনে রাখতে পারিস, জেনারেল ইকুয়েশান এটা, তো সেখানে আর গ্রুপ বা আর ড্যাশ এসব চেঞ্জ হবে, কিন্তু এইরকম যে ব্রাঞ্চে চলে আসা বা এই জায়গাটা এইগুলো কিন্তু তোর এই স্কেলিটানটাই থাকবে, এই ব্যাপারটাই থাকবে। তুই যদি জেনারেল রিয়াকশনটা যদি মনে রাখতে পারিস,
তাহলে সেই ফ্রেমে বসিয়ে দিলেই তোর যাই কম্পাউন্ড দিক না কেন, যে কোনো প্লেজেন্ট এস্টার কন্ডেনসেশনের প্রোডাক্ট দিক না কেন, সেটাতে কিন্তু তুই করতে পারবি, যে কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু সেটা তুই পারবি, কোনো অসুবিধার কিছু আমার মনে হয় না হবে। আমি জেনারেল রিয়াকশন সেই জন্য একটা লিখে দিয়েছি। তো এখানে ডাইনোসোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে প্রোপানল এটা হচ্ছে, এটা এমন কিছু না, প্রোপানলের ক্ষেত্রে কি হবে সেটা লেখা রয়েছে। এইবারে আমরা চলে আসছি, ক্যানিজারো রিয়াকশন বললাম, অ্যালডল কন্ডেনসেশন বললাম, এই প্রেজেন্ট কন্ডেনসেশন বললাম, অ্যালডল কন্ডেনসেশন বললাম। এবারে আরো একটা ইম্পর্টেন্ট রিয়াকশন, সেটা হচ্ছে ক্যানিজারো রিয়াকশন। আচ্ছা, ক্যানিজারো রিয়াকশন কারা করবে? না, সবাই আমরা জানি যে অ্যালডিহাইড ডো নট হ্যাভ অ্যান আলফা হাইড্রোজেন অ্যাটম, আলফা হাইড্রোজেন অ্যাটম যার মধ্যে নেই, তাহলে এই কম্পাউন্ডটা এটাই তো অ্যালডিহাইড গ্রুপ, আলফা কার্বনই নেই, তার আলফা হাইড্রোজেন থাকার কোনো প্রশ্ন নেই। আন্ডারগো সেলফ অক্সিডেশন রিডাকশন রিয়াকশন, সেলফ অক্সিডেশন রিডাকশন রিয়াকশন মানে তার একটা আলাদা নাম আছে, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন অন ট্রিটমেন্ট উইথ আ কনসেন্ট্রেটেড অ্যালকালি, কনসেন্ট্রেট মানে অ্যারাউন্ড 50% সোডিয়াম হাইড্রোক্সাইড অর পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, সলিউশন দিয়ে এই রিয়াকশন করতে হবে, এবং ওয়ান মলিকিউল এখানে অক্সিডাইজড হবে, এবং ওয়ান মলিকিউল অক্সিডাইজড হবে এবং অ্যানাদার মলিকিউল রিডিউসড হবে, ওয়ান মলিকিউল অক্সিডাইজড হবে এবং আরেকটা মলিকিউল কিন্তু এখানে রিডিউসড হবে, যে অক্সিডাইজড হবে সে, যে অক্সিডাইজড হবে সেটা কিন্তু অ্যাসিড হবে, অ্যাসিডের সল্ট তৈরি হবে, এবং যেটা রিডিউসড হবে সেটা অ্যালকোহল, কারণ অ্যালডিহাইড যখন অক্সিডাইজড হয়, অক্সিডেশন হয়, তখন কি হয় সেটা থেকে অ্যাসিড তৈরি হয়, কিন্তু অ্যালডিহাইড যখন রিডাকশন হয় সেটা থেকে অ্যালকোহল মানে প্রাইমারি অ্যালকোহল তৈরি হয়। তো সেই ব্যাপারটাই ক্যানিজারো রিয়াকশনের মধ্যে আসবে। নেক্সট থিং হচ্ছে যে এর মেকানিজম, যে জিনিসগুলোর জন্যই আমরা আজকে এই ডিসকাশনটা করছি, কারণ অর্গ্যানিক কেমিস্ট্রিতে বেস্ট কয়েকটা রিয়াকশন নিয়েই আজকে ডিসকাশনটা হচ্ছে, এইগুলো ছাড়া কিন্তু কোশ্চেন হয় না। যখনই কোনো রিয়াকশন নেম রিয়াকশন বলা হয় তখনই কিন্তু এই রিয়াকশনের কথাগুলোই আসে। তো ক্যানিজারো রিয়াকশনের মেকানিজম কি সেটা দেখ, ক্যানিজারো রিয়াকশনের মেকানিজম যদি দেখতে হয় তাহলে চল আমি একটু তোকে ভালো করে দেখাই, পরে এখানে তুই দেখতে পাবি। তো আমি তোকে ভালো করে দেখাচ্ছি যে ক্যানিজারো রিয়াকশনের মেকানিজমটা কেমন ভাবে রিয়াকশন করছে। দেখ, এইচ সি এইচ ডাবল বন্ড ও, তো এতে তুমি খুব স্ট্রং অ্যালকালি নিয়েছো, ও এইচ মাইনাস নিয়েছো, তো কি করবে? সিম্পল ব্যাপার, অক্সিজেন যেহেতু নেগেটিভ এবং কার্বন যেহেতু তার মাথায় পজিটিভ, তাই এটা নেগেটিভ সেন্টার, তাই এ সরাসরি গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে। তো কার্বনে গিয়ে অ্যাটাক করার পরে কার্বনের কিন্তু দুটো হাইড্রোজেন ছিল, একটা অক্সিজেন ওয়েট জুড়লো, তো তারপরে তো আর ডাবল বন্ড থাকতে পারে না, তাহলে তো পাঁচটা ভ্যালেন্সি হয়ে যাবে, তাহলে যেই এটা জুড়বে তখন অক্সিজেনের মাথায় কিন্তু এই নেগেটিভ চার্জটা চলে আসবে। এর পরের স্টেপটাই কিন্তু ইম্পর্টেন্ট, কি না, হাইড্রাইড শিফট, এইচ মাইনাস কে বলে হাইড্রাইড। কিভাবে না, আরো একটা তো মলিকিউল আছে এইচ সি এইচ ও, তো অক্সিজেন যখন আবার ডাবল বন্ডটা করে ফেলবে তখন এখান থেকে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন হাইড্রাইড সেখান থেকে কিন্তু এই কার্বন এসে জুড়বে, এবং এই কার্বনটা অটোমেটিক্যালি কিন্তু তিনটে হাইড্রোজেন এর সাথে জুড়ে যাবে এবং অক্সিজেনটা কিন্তু এখানে মাথায় মাইনাস হয়ে যাবে। আর এটা ডাবল বন্ড হয়ে গেছে আর একটা মলিকিউল, সেটা হচ্ছে সি এইচ, যেরকম ছিল সেরকমই আছে,
আর ওই যেরকম ছিল সেরকমই আছে, শুধু এখানে ডাবল বন্ড ও হয়ে গেছে, তো HCOOH। এবারে অ্যাসিড তো বেশি বেশি এইচ প্লাস ছাড়বে, তার মানে এখান থেকে এইচ প্লাসটা কোথায় চলে যাবে, এই জায়গাটায়। তাহলে কি তৈরি হবে? না, এখান থেকে তৈরি হবে সি, যেরকম তিনটে এইচ ছিল সেরকম তিনটে এইচ থাকবে এবং এখানটায় ওইচ হয়ে যাবে। আর এইটা কিন্তু এইচ সি ও, এটা এইচ এখান থেকে চলে গেছে যেহেতু ও মাইনাস হয়ে যাবে। তো এটার সাথে পটাশিয়াম পটাশিয়াম জুড়ে থাকতে পারে, তো একটা অ্যালকোহল এবং একটা অ্যালগে। সব থেকে গুরুত্বপূর্ণ যে স্টেপ যেটা আমি তোকে বলবো সেটা হচ্ছে যে এইটা মোস্ট আনকমন এইচ মাইনাস শিফট, এই জায়গাটা থেকেই কোশ্চেন দেয়। এইচ মাইনাস শিফট সাধারণত হয় না, এইচ মাইনাস তৈরি হতে চায় না, জেনারেলি এইচ প্লাসই তৈরি হয়, কিন্তু এইচ মাইনাসটা কিন্তু এখানে খুব স্পেশাল ব্যাপার। এবং একটা কম্পাউন্ড থেকে এখানে দেখতে পাচ্ছি যে অক্সিজেন থেকে নেগেটিভ চার্জটা ফিরে এসে এটা আবার এই জায়গাটা চলে এসছে এবং এখানে মিথাইল অ্যালকোহল তৈরি হয়েছে এবং পটাশিয়াম ফরমেট তৈরি হচ্ছে। তো দিস মেকানিজম মেকানিজম ইজ ইম্পর্ট্যান্ট, মেকানিজম সিলেবাসে রয়েছে, মেকানিজম কিন্তু এখানে যথেষ্ট যথেষ্ট ইম্পর্ট্যান্ট, সেটার কথা আমি তোকে বললাম। এবারে দেখ, ওখানে দেখলে তুই বুঝতে পারবি যে মেকানিজমটা এখানে কি দেখানো রয়েছে সেটা তুই বুঝতে পারবি। দেখ, প্রথম স্টেপে ও এইচ মাইনাস গিয়ে এখানে অ্যাটাক করলো, পরের স্টেপে কিন্তু ও মাইনাস শিফটে হাইড্রাইড শিফট, হাইড্রাইড আয়ন ট্রান্সফার, এটাই হচ্ছে আরডিএস, মানে কি স্লো, আরডিএস মানে রেট ডিটারমিনিং স্টেপ, স্লো হওয়ার পরে এখানে কিন্তু ফরমিক অ্যাসিড এবং সিএস থ্রি ও মাইনাস হলো, তারপরে প্রোটন এক্সচেঞ্জ বলে লিখতে পারিস, এখানে কিন্তু ও মাইনাস থাকলো এবং এখান থেকে এইচ এখানে চলে এলো। তো দিস মেকানিজম ইট ইজ ক্লিয়ার দ্যাট অ্যাসিড করসপন্ডস টু দ্যাট কার্বনিল কম্পাউন্ড ওভার হুইচ ও এইচ মাইনাস ক্যান অ্যাটাক ইজিলি অ্যাজ এ নিউক্লিয়ার। অ্যাসিড কোনটায় হবে, তুমি তো এখানে দুটো একই নিয়েছো সেই জন্য কিছু বুঝতে পারছো না, কিন্তু অ্যাসিড আলটিমেটলি কোনটা হচ্ছে, যেখানটায় ওইচটা এসে অ্যাটাক করছে যে কম্পাউন্ডটায় সেটাই আলটিমেটলি অ্যাসিডে কনভার্টেড হচ্ছে, এটাই কিন্তু, এই কথাটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ কোশ্চেন এমন দেয় যে মোর দ্যান ওয়ান টাইপের অ্যালডিহাইড এখানে দিয়ে দেয়। তো মোর দ্যান ওয়ান টাইপের যদি অ্যালডিহাইড দিয়ে দেয় তাহলে সেই অ্যালডিহাইডগুলো কিন্তু কাতে ওইচ মাইনাসটা অ্যাটাক করবে, কাতে ওইচ মাইনাসটা গিয়ে জুড়বে সে ব্যাপারটা কিন্তু ঠিক হবে, কিন্তু এই তার উপরে যে যেখানে ওইচ মাইনাসটা অ্যাটাক করবে সেখানেই নিউক্লিওফাইলটা, সেখানেই কিন্তু ফর্মিক অ্যাসিড বা অ্যাসিডটা তৈরি হবে। এখন আমি তোকে বোঝাবো যে কোথায় ওইচ মাইনাসটা অ্যাটাক করতে পারে, ওইচ মাইনাস অ্যাটাক করার পসিবিলিটিটা কোথায় হতে পারে সেটা আগে চল, তাহলে আমি তোকে দেখতে হবে। ইট ইজ অবজার্ভ দ্যাট হাইড্রাইড আয়ন ট্রান্সফার ফ্রম কার্বনিল কম্পাউন্ড ইজ দ্য রেড ডিটারমিনিং স্টেপ, হাইড্রাইড আয়নটা কিন্তু রেড ডিটারমিনিং স্টেপ, দ্যাট কন্ডেনসেশন প্রোডাক্ট অফ দিস রিয়াকশন, এখানে কিন্তু হাইড্রাইড আয়নটা কিন্তু এখানে রাইডিটামিং স্টেপে কনভার্ট হচ্ছে এবং যার কারণে ক্যানিজারো রিয়াকশনটায় ওই স্টেপটাই কিন্তু গুরুত্বপূর্ণ, ওই স্টেপটাই কিন্তু মেজর স্টেপ হিসাবে কনসিডার হবে, যেখানে কিনা এইচ মাইনাস এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এইচ মাইনাসটা যাচ্ছে। এবার আমি তোকে যেটা বলছি সেটা তুই ভালো করে শোন। আচ্ছা, অ্যারোমেটিকের কম্পাউন্ডে যদি যায় তাহলে সেই একই ব্যাপার, ওইচ মাইনাস গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে, এইটা আবার ও মাইনাস হবে, তারপরে হাইড্রোজেন শিফট হবে, গিয়ে বেঞ্জয়িক অ্যাসিড এবং বেঞ্জাইল অ্যালকোহল এরকম তৈরি হবে। এগুলো তো না বোঝার মতো কোনো ব্যাপার নেই, একই মেকানিজম ফলো করছে। এবার দেখ, আমি তোকে আনকমন কিছু জিনিসপত্র দেখাই যেটা পরীক্ষায় দিয়েছে, সেটা হচ্ছে যে ফিউরান ডেরিভেটিভস, ফিউরান ডেরিভেটিভ মানে কোনগুলো, না এই যে বেঞ্জিন রিংয়ের মতোই আর কি, এরকম রিং আছে, এরকম ভিতরে এরকম অক্সিজেন থাকলে একে বলে ফিউরান, নাম হচ্ছে ফিউরান। তো তার সাথে এরকম একটা অ্যালডিহাইড গ্রুপ রয়েছে এবং আলফা হাইড্রোজেন কিন্তু নেই, নো আলফা হাইড্রোজেন, কোনো আলফা হাইড্রোজেন অ্যাটম নেই এতে। তো ওইচ মাইনাস যদি এখানে অ্যাটাক করে তাহলে একই রকমভাবে এক্স্যাক্টলি সিমিলার ওয়েতে যেরকম আমরা অ্যালডিহাইড ট্রিটমেন্টে পড়েছি ঠিক একই রকমভাবে কিন্তু এখানে
অ্যাসিড একটা আর তার করস্পন্ডিং অ্যালকোহল তৈরি হবে। তুই ভুলে যা যে এখানে অক্সিজেন আছে বা এইসব আছে, কিন্তু ফিউরান ডেরিভেটিভস ক্যান অলসো পার্টিসিপেট ইন ক্যানিজারো রিয়াকশন। ফিউরান ডেরিভেটিভ যে ক্যানিজারো রিয়াকশনে পার্টিসিপেট করে, এরকম কোশ্চেন অনেকবারই দিয়েছে, কিন্তু এটা ক্যানিজারো রিয়াকশনই হবে। অনেকে বুঝতে পারে না, অনেক রিং জুড়ে প্রোডাক্ট দেওয়া থাকে, তো কী প্রোডাক্ট হবে প্রশ্নে দেওয়া থাকে, জিজ্ঞাসা করে, তো জিজ্ঞাসা করলে কিন্তু কোনো অসুবিধার কিছু নেই, আমরা কিন্তু এরকম ধরনের প্রোডাক্টের কথাই লিখব। তো এবারে আমরা যে বিষয়টা লক্ষ্য করব সেটা হচ্ছে ক্যানিজারো রিয়াকশনের ক্রসড ক্যানিজারো রিয়াকশন, যে দুটো ডিফারেন্ট টাইপের কার্বনিল কম্পাউন্ড নেওয়া হচ্ছে। যেরকম অ্যালডল কন্ডেনসেশনে আমি বলেছিলাম যে টু ডিফারেন্ট টাইপসের কার্বনিল কম্পাউন্ড ডাজ নট হ্যাভিং আলফা হাইড্রোজেন অ্যাটম, আলফা হাইড্রোজেন অ্যাটম নেই তাদের দুজনেরই, কারোরই আলফা হাইড্রোজেন অ্যাটম নেই। সল্ট উইথ করসপন্ডস অ্যালডিহাইড হুইচ উইল অ্যাপ্রোচ উইদাউট এনি হিন্ড্রেন্স। দেখ অ্যাসিড সল্ট উইল কোনটা অ্যাসিড হবে না, যেটাতে কোনো হিন্ড্রেন্স নেই, যেটাতে কিনা সহজে অ্যাটাকটা হতে পারে, উইচ মাইনাস সহজে অ্যাটাকটা করতে পারে। আমি তোকে দেখাচ্ছি, বইতে অনেক উল্টোপাল্টা লেখা থাকে, তুই দেখ যে এটা ফর্মালডিহাইড আছে, তার সাথে আমি বেঞ্জালডিহাইড নিয়েছি, কোনটা হিন্ড্রেন্স আছে, কোনটা হিন্ড্রেন্স আছে। বেঞ্জিন রিং আছে, এখানেই তো গাদাগাদি অবস্থা, এটাতেই তো হিন্ড্রেন্স আছে। তাহলে অ্যাসিড কোনটা হবে না, ছোট কম্পাউন্ড যেটা এইটাতেই অ্যাসিড হবে, এইটাতেই অ্যাসিড হবে, যেটাতে হিন্ড্রেন্স কম সেটাই অ্যাসিড হবে। আবার দেখ এখানে CH2OH CH3 CCHO এরকম ধরনের সব অনেক বড় সড়ো এরকম কম্পাউন্ড দেওয়া রয়েছে। ঘাবড়াবার কিছু নেই, যেটা ছোটোখাটো কম্পাউন্ড থাকবে সেখানেই ওএইচ মাইনাস তাড়াতাড়ি এসে অ্যাটাকটা করবে, মেকানিজম তাই বলে। তাই সেই পোর্শনটাই কিন্তু যেখানে ওএইচ মাইনাস অ্যাটাকটা করে সেটাই কিন্তু আলটিমেটলি অ্যাসিড হিসাবে কনভার্টেড হয়, সেটাই আলটিমেটলি অ্যাসিড হয়। আর যেখানে ওএইচ মাইনাস অ্যাটাক করে না সেটা হয় অ্যালকোহল। তো সেই জন্যে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে স্টেরিক এফেক্ট বা স্টেরিক হিন্ড্রেন্স যেখানে বেশি থাকে সেটাই কিন্তু নর্মালি কি হয় না, সেটাই নর্মালি কিন্তু অ্যাসিড হয়। যেখানে হিন্ড্রেন্স থাকে সেটাই অ্যাসিড হয়, যেখানে হিন্ড্রেন্স থাকে না সেটা কিন্তু অ্যালকোহল হয়। ক্যানিজারো রিয়াকশানের কিন্তু এটা বিশেষত্ব, স্পেশালিটি, কারণ ক্যানিজারো রিয়াকশানে যতবারই তুই মিটে দেখবি কোশ্চেন এসছে, সব কোশ্চেনেই তুই দেখতে পাবি যে দিয়েছে মোর দ্যান ওয়ান এরকম অ্যালডিহাইড দিয়েছে, সব বিভৎস বিভৎসভাবে অ্যালডিহাইড দিয়েছে, কিন্তু তুই দেখে নিবি যে কোনটা স্টেরিক্যালি হিন্ডার বা স্টেরিক্যালি হিন্ডার নয়। এখন আমরা চলে এলাম এরকম করতে করতে ইন্ট্রামলিকুলার ক্যানিজারো রিয়াকশান, মানে উইদিন সেম মলিকিউল টু কার্বনিল গ্রুপ প্রেজেন্ট আছে, এই দেখ অ্যালডিহাইড গ্রুপ, এখানেও অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, উইদাউট এনি আলফা হাইড্রোজেন অ্যাটম, তার কোনোটাতেই আলফা হাইড্রোজেন অ্যাটম নেই। তাহলে একটা পার্ট অক্সিডাইজড হবে, একটা পার্ট রিডিউসড হবে। তো এখানে ধর এটা যদি অক্সিডাইজড হয় সিও মাইনাস, বাকি পার্টটা রিডিউসড হয়ে গেল, গ্লাইকোলেট আয়ন তৈরি হবে। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড, CH2OH COOH, এটা হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড। তো এই গ্লাইকোলিক অ্যাসিডের করস্পন্ডিং আয়ন মানে গ্লাইকোলেট আয়ন, এটা ইন্ট্রামলিকুলার ক্যানিজারো রিয়াকশনের জন্য এই জিনিসটা তৈরি হয়। ইন্ট্রামলিকুলার ক্যানিজারোতেই এটা হয়, গ্লাইকোলেট আয়ন তৈরি হয় এবং গ্লাইকোলিক অ্যাসিড আলটিমেটলি এইচ প্লাস দিয়ে এই গ্লাইকোলিক অ্যাসিড ফর্ম করতে পারো। এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার ক্যানিজারো রিয়াকশান, মানে নিজেই একই মলিকিউলের মধ্যে যদি এটা হয়, আলাদা আলাদা মলিকিউল লাগবে না, সেম মলিকিউলের মধ্যে, উইদিন সেম মলিকিউল যদি এটা হয় তাহলে ইন্ট্রামলিকুলার ক্যানিজারো রিয়াকশান সেটাকে বলে। এরপর দেখ যে এই যে ইন্ট্রামলিকুলার ক্যানিজারো রিয়াকশানের যে কথা বললাম, তাতে তাহলে মেকানিজমটা কি, যে কোনো একটা জায়গায় ওএইচ মাইনাসটা গিয়ে অ্যাটাক করলো, একই সেম মেকানিজম, অক্সিজেন যখন ফিরলো হাইড্রাইড শিফট, এখান থেকে অন্য মলিকুলে নয়, ওই একই জায়গাতেই কিন্তু শিফট করে গেল, দেখতেই পাচ্ছিস যে এখান থেকে কিন্তু শিফট করে গেছে এবং উপরের পার্টটা CH2OH এবং নিচের পার্টটা CO-। এইটা একটা গুরুত্বপূর্ণ কথা, অনেক কোশ্চেনের মধ্যে থাকে, আমি লিখে দিয়েছি, হোয়েন দ্য রিয়াকশন ইজ ক্যারিড আউট ইন D2O, D2O প্রেজেন্সে যদি করি
তাহলে কিন্তু অ্যালকোহলের মধ্যে কোনো আলফা ডিউটেরিয়াম অ্যাটম থাকবে না, এখানে কিন্তু ডিফি চলে আসবে না। জলের প্রেজেন্স ডি2ওর প্রেজেন্সে করলে যেমন প্রোডাক্ট হয় তেমনই প্রোডাক্ট হবে। ওটা ঘাবড়ে দেওয়ার জন্য ওরকম ধরনের দিয়ে দেয় যে ডি2ও যদি রিয়াকশন মিডিয়ামে ইউজ করা হয়। হ্যাঁ না, এইচ শিফট একবারই হচ্ছে, দুবার হচ্ছে, কোথায় হচ্ছে? হাইড্রোজেন শিফট এই এইচ স্টেপেই হচ্ছে, এইচ শিফট ওটা ওটা এইচ শিফট নয়, ওটা হচ্ছে এইচ প্লাস এক্সচেঞ্জ, এটা শিফট নয়। ওটা যেহেতু বেশি অ্যাসিডিক এইচ প্লাস যাচ্ছে, এটাতে এইচ মাইনাস যাচ্ছে, এটা বন্ড সমেত যাচ্ছে, এখানে বন্ড সমেত যাচ্ছে। আমি এটা দেখিয়েছি, এখানে দেখিয়েছি, দেখ এই দেখ এইচ মাইনাস, এখানে বন্ড সমেতই যাচ্ছে এইচ মাইনাস, কিন্তু এখানে কি হচ্ছে না এইচ প্লাস, এটা এইচ প্লাস এখান থেকে যাচ্ছে। একে বলে হাইড্রাইড শিফট, কিন্তু এটাকে বলে এইচ প্লাস এক্সচেঞ্জ, দুটো আলাদা জিনিস, এইচ মাইনাস একবার, এইচ প্লাস। আচ্ছা এর পরে দেখ আমরা কে কে ক্যানিজারো রিয়াকশন দেবে না, এই প্রসঙ্গে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করি। তো বল কে ক্যানিজারো রিয়াকশন দেবে না? টু মিথাইল প্রোপানল বলছিস, এটা অপশন সি বলছিস, যে এটা এটা তো দেবে, বেঞ্জালডিহাইড আছে, কোনো অসুবিধার কিছু নেই, সিএইচও, এটাও প্যারামিথক্সি সিএইচও, এটা সিএইচ থ্রি সিএইচ সিএইচও, আর টু টু ডাইমিথাইল এটাতে নেই, তো আলফা হাইড্রোজেন না থাকলেই দেয়, তাহলে এটাতে আছে, তাহলে সেটাই হবে, তাতে আলফা হাইড্রোজেন আছে। এটা আবার কি প্যারামিথক্সি বেঞ্জালডিহাইড হয়ে গেল কেন? না এটা ভুল হয়েছে, এটা এইটা যাক, প্রত্যেকে ভুল হয়েছে, প্যারামিথক্সি বেঞ্জালডিহাইড আলফা হাইড্রোজেন, এইখানে আলফা হাইড্রোজেন আছে, সুতরাং এইটাই এটা অপশানটা, ঠিক আছে, ওখানে মার্ক করতে গিয়ে ভুল আছে। আচ্ছা এবারে দেখ কোশ্চেনটা, মেটাক্লোরো বেঞ্জালডিহাইড ইজ ট্রিটেড উইথ 50% বেরিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, তো মেটাক্লোরো বেঞ্জালডিহাইড যদি 50% বেরিয়াম হাইড্রোক্সাইড সলিউশনের সাথে থাকে তাহলে রিয়াকশন করে, তাহলে প্রোডাক্ট কোনটা বা কোনগুলো হবে?
অপশন সি বলছে। তো খুব সিম্পল ব্যাপার, যেটা ক্যানিজারো রিয়াকশন এবং এগুলো সব অ্যালডল অ্যালডল কনডেনসেশনের মতো করে প্রোডাক্ট দেওয়া রয়েছে, সেই জন্য এগুলো তো হবেই না। তো এখানে মেটাতে ক্লোরো থাকবে, একটা পার্ট অক্সিডাইজড হবে, এখানে মাইনাস আছে, আর একটা পার্ট রিডিউসড হবে, সিএইচ টু ওইচ হবে। তো এত ঘাবড়ানোর কিছু নেই, এরকম ধরনের উদ্বোধকর কম্পাউন্ড দিলে তো সেটা কিছু করার নেই, তো এগুলো ওইচ আসবে না, এতে হাইড্রোলিসিস হবে না, যেরকম ক্লোরিন ছিল সেরকমই ক্লোরিন থেকে যাবে। তো মেটাক্লোরো বেঞ্জালডিহাইডের কেসটা বললাম, এটা এরকমই হবে ইন্ট্রামলিকুলার ইন্টারমলিকুলার ক্যানিজারো রিয়াকশন। এইবারে চলে আয় আরো একটা গুরুত্বপূর্ণ রিয়াকশন করার জন্য, সেটা হচ্ছে যে হ্যালোফর্ম রিয়াকশন। এই হ্যালোফর্ম রিয়াকশন কারা করছে প্রথমে আমরা দেখে নিই। তো অ্যাসিটালডিহাইড এবং মিথাইল অ্যালকাইল কিটোন, অ্যাসিটালডিহাইডও করে মিথাইল অ্যালকাইল কিটোন, মানে কি একদিকে মিথাইল অবশ্যই থাকবে, মিথাইল অ্যালকাইল কিটোন এদিকে যে কোনো গ্রুপ থাকে থাকুক, কিন্তু একদিকে মিথাইল থাকবে এবং কিটোন, র্যাপিডলি উইথ হ্যালোজেন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ইন প্রেজেন্স অফ অ্যালকালি টু গিভ হ্যালোফর্ম অ্যান্ড অ্যাসিড সল্ট। হ্যালোফর্ম মানে কি? CH3, এক্স মানে হচ্ছে হ্যালোজেন, যেখানে ক্লোরিন বা ব্রোমিন বা আয়োডিন এগুলোকেই জেনারেলি ধরা হয় ফ্লুরিন বাদ দিয়ে। তো অ্যাসিটালডিহাইড এবং মিথাইল অ্যালকাইল কিটোন, তার মানে একমাত্র অ্যালডিহাইড যেটা করছে সেটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড বাদে আর কোনো অ্যালডিহাইড কিন্তু হ্যালোফর্ম রিয়াকশনে করছে না, বাকি সব কিটোন। তো আমরা একদিকে অ্যালকাইল গ্রুপ রেখেছি, আর একদিকে যা খুশি রাখো, যে কোনো অ্যালকাইল গ্রুপ রাখো, একদিকে মিথাইল রাখলেই হবে। এনও এক্স দেওয়া যেতে পারে, এনও এক্স মানে এনওসিএল, NaCl, NaOCl, হাইপোক্লোরাইড ক্লোরাইড এরকমভাবে দিলে সেটা হ্যালোফর্ম তৈরি করবে এবং তার অ্যাসিড সল্ট তৈরি করবে। দেখ এরকম ডাবল বন্ডেড কম্পাউন্ড প্রচুর দেয় কোশ্চেনে, কোনো অসুবিধার কিছু নেই, ডাবল বন্ডেড কম্পাউন্ড ওরকমভাবেই ডাবল বন্ডই থাকবে, এখানে ডাবল বন্ড আছে, সুতরাং অসুবিধা নেই। সিও গ্রুপ এখানে রয়েছে, COCH3 এখানে রয়েছে, সেই পার্টটাই কিন্তু NaOX বা NaOCl দিয়ে এরকমভাবে হ্যালোফর্ম তৈরি হবে। এটা ব্রোমিন দিলে ব্রোমোফর্ম তৈরি হবে, প্লাস হবে ব্রোমিন দিলে ব্রোমোফর্ম CHBr3 ব্রোমোফর্ম তৈরি হবে। তো অন্য পার্টে যদি কোনো কিছু এরকম ডাবল বন্ডেড বা ট্রিপল বন্ডেড কোনো কম্পাউন্ডের পার্ট থাকে, তাহলে সেগুলোও কিন্তু অ্যাজ ইউজুয়াল সেগুলোও কিন্তু অ্যাসিড সল্টে কনভার্ট হয়ে যাবে। দিস ইজ হ্যালোফর্ম রিয়াকশান তারা দেবে এবং রিয়াকশানে এক্সাম্পল দিলাম। তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে কি না, এই হ্যালোফর্ম রিয়াকশানে, এই হ্যালোফর্ম রিয়াকশানে সিও সিএইচ থ্রি এই যে গ্রুপটা কনভার্টেড ইনটু হ্যালোফর্ম অ্যাজ ইটস কন্টেন্টস অ্যাসিডিক হাইড্রোজেন, এর মধ্যে অ্যাসিডিক হাইড্রোজেন রয়েছে, তাই যে পার্টটা হ্যালোফর্মে কনভার্ট হয় সেটা হচ্ছে কি না, সিও সিএইচ থ্রি থেকেই কিন্তু হ্যালোফর্ম পার্টটা আসে, আর অ্যালকাইল মিথাইল কিটোন এখান থেকে কিন্তু অ্যাসিড সল্টটা আসে। আমি তোকে মেকানিজমে দেখাচ্ছি, মেকানিজমে বলছি। দেখ যে এখানে যখন আমরা হ্যালোফর্ম রিয়াকশান করতে যাই, তখন যখন অ্যালকালিটা কিন্তু প্রথমে কাজ করে না, প্রথমে যেটা কাজ করে ব্রোমিন এখান থেকে সাবস্টিটিউট করে। তো তিনখানা ব্রোমিন আছে বা ক্লোরিন আছে বা আয়োডিন আছে, এরা কিন্তু রিয়াকশান করে আলফা পজিশন থেকে হাইড্রোজেনকে সরিয়ে দেয়, কারণ এই হাইড্রোজেনগুলো কিন্তু অ্যাসিডিক হাইড্রোজেন, এগুলোকে সরিয়ে দেয় এবং সেখান থেকে কিন্তু এই কম্পাউন্ডটা তৈরি হয়, CBr3 এই কম্পাউন্ডটা তৈরি হয়। এইবারে এর পরের স্টেপে কিন্তু ওএইচ মাইনাস এসে কিন্তু এখানে অ্যাটাকটা করে, আমি সেটা দেখাচ্ছি তোকে। এই দেখ পরের স্টেপে কিন্তু ওএইচ মাইনাস এসে এখানে অ্যাটাকটা করবে এবং ও মাইনাস হবে, সেটা যখন ব্যাক করবে এই CBr3 এটা বেরিয়ে চলে যাবে, যেখান থেকে এইচ প্লাসে খেয়ে এটা CHBr3 তৈরি হবে। তাহলে প্রথম স্টেপে ব্রোমিন রিয়াকশান করে, পরের স্টেপে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশান করে এরকম সল্ট তৈরি করে এবং CHBr3 হ্যালোফর্মটা তৈরি করে। তাই হ্যালোফর্ম রিয়াকশানের
ফার্স্ট স্টেপটা কিন্তু সাবস্টিটিউশন, আমি তোকে দেখাচ্ছি হ্যালোজেন দ্বারা সাবস্টিটিউশন, এবং সেকেন্ড স্টেপটা যেটা সেটা হচ্ছে কি না অ্যালকালাইন হাইড্রোলিসিস, যে সাবস্টিটিউশনটা হলো তারপরে তাকে হাইড্রোলিসিস মানে এটাকে ভাঙা হচ্ছে, ব্রেক করা হচ্ছে, এবং ব্রেক করে তুই দেখতে পাচ্ছিস সে করসপন্ডিং কম্পাউন্ড তৈরি হয়েছে। খুবই সুন্দর ব্যাপার, ইজি ব্যাপার। তো হ্যালোফর্ম রিয়াকশান দিয়ে কিন্তু আমরা সিও সিএস থ্রি গ্রুপ আছে কি না সেটা ডিটারমিন করতে পারি। কিন্তু অ্যাসিটো অ্যাসিটিক এস্টার, ভালো করে মনে রাখবি, অনেক পরীক্ষার কোশ্চেনে দেয় অ্যাসিটো অ্যাসিটিক এস্টারে কিন্তু সিও গ্রুপ সিএস থ্রি সিও গ্রুপ আছে, কিন্তু তবুও এ হ্যালোফর্ম রিয়াকশানে পার্টিসিপেট করে না। আমি তোকে দেখাচ্ছি, এইটা হচ্ছে অ্যাসিটো অ্যাসিটিক এস্টার, এইখানে কিন্তু এই গ্রুপটা রয়েছে, তবু কিন্তু এ হ্যালোফর্ম রিয়াকশানে পার্টিসিপেট করবে না, কারণ এর অ্যাসিডিক হাইড্রোজেন হচ্ছে এইটা। যাবতীয় বিআরটিআর রিয়াকশন করে এখানে রিয়াকশন, এখানে রিয়াকশন করলে কখনো হ্যালোফর্ম রিয়াকশন হয় না, এই জায়গাটা রিয়াকশন করলে হ্যালোফর্ম রিয়াকশন হয়। তো ওই অ্যাসিডিক হাইড্রোজেনের চাইতে ওই অ্যাসিডিক হাইড্রোজেন এখন বেশি স্ট্রং হয়ে গেছে দুদিকে সিও গ্রুপ থাকার জন্য, সেই জন্যে একে বলে অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ, এর নাম হচ্ছে অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ। দুদিকে ইলেকট্রন উইদে, মাঝখানে যদি সিও থাকে, এদিকেও যদি সিএস টু থাকে, এদিকেও যদি সিও থাকে, এদিকেও যদি সিও থাকে, এই গ্রুপ কিন্তু সবসময় কি হয় হ্যালোজেন দিয়ে সাবস্টিটিউটেড হয়, হ্যালোজেন দিয়ে সাবস্টিটিউশন এখানে হয়। তো এই কারণে আমরা বলছি যে এই হ্যালোফর্ম রিয়াকশান কিন্তু, হ্যালোফর্ম রিয়াকশান কিন্তু অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ থাকার জন্যে, অ্যাসিটো অ্যাসিটিক এস্টার এই কম্পাউন্ডটা কিন্তু কোনো সময় হয় না, যদিও সিও সিএস থ্রি গ্রুপ কিন্তু এটার মধ্যে আছে। এটা হ্যালোফর্ম রিয়াকশানের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখার জন্য। এখন আমরা হ্যালোফর্ম রিয়াকশান সম্পর্কিত প্রশ্নে চলে এসেছি। তো হ্যালোফর্ম রিয়াকশান সম্পর্কিত প্রশ্নে দেখা যাচ্ছে যে আয়োডোফর্ম টেস্ট, পজিটিভ আয়োডোফর্ম টেস্ট দিচ্ছে কে না, পজিটিভ আয়োডোফর্ম টেস্ট এর মধ্যে কে দেবে, দেখ সবকটা কম্পাউন্ড দেখে বল যে পজিটিভ আয়োডোফর্ম টেস্ট কে দেবে। তাহলে কোনটা হবে? হ্যাঁ, সিএস3 সিও গ্রুপ পাওয়া যাচ্ছে না, নিশ্চয়ই পাওয়া যাচ্ছে না। তো আরো একটা জিনিস তোকে জানতে হবে, সেটা হচ্ছে যে যদি কখনো দেখা যায় যে এমন কোন কম্পাউন্ড আছে যাকে অক্সিডাইজ করলে সিও সিএস3 গ্রুপ চলে আসবে, তাহলেও কিন্তু সে হ্যালোফর্ম রিয়াকশনে পার্টিসিপেট করবে। আমি একটা কথার কথা বলছি, ধর ইথাইল অ্যালকোহল, এতে কিন্তু সিও সিএইচ থ্রি গ্রুপ নেই, কিন্তু একে যদি আমি অক্সিডেশন করি তাহলে সিএইচ থ্রি সিএইচ ও চলে আসছে। তো রিয়াকশন মিডিয়া যেহেতু হ্যালোজেন থাকে, তাই হ্যালোজেন কি করে না, ওর মধ্যে কিটোমিথাইল গ্রুপ না থাকলে ওকে অক্সিডাইজ করে কিন্তু কিটোমিথাইল গ্রুপে বা সিওসিএসটি গ্রুপে কনভার্ট করে দেয়। এক্ষেত্রেও ঠিক তাই হবে, এবং এখানে যে বিউটানল টু বলে যে কম্পাউন্ডটা রয়েছে, এই কম্পাউন্ডটা তুই যদি দেখিস তাহলে টু বিউটানল মানে হচ্ছে এরকম জিনিস। তো এই সিএইচ ওএইচ এটা যদি অক্সিডাইজড হয় তাহলে সেকেন্ডারি অ্যালকোহল অক্সিডাইজড হয়ে কিন্তু কিটোন তৈরি হবে,
তখন কিন্তু COCH3 গ্রুপ থাকার জন্য এটাই কিন্তু পার্টিসিপেট করে যাবে। তাই কম্পাউন্ডস উইদাউট এনি কিটোমিথাইল গ্রুপ বাট অন অক্সিডেশন প্রোডিউসেস সাচ এ কম্পাউন্ড দ্যাট কন্টেইনস কিটোমিথাইল গ্রুপ ক্যান অলসো টেক পার্ট ইন আয়োডোফর্ম অর হ্যালোফর্ম রিঅ্যাকশন। যেসব কম্পাউন্ডের মধ্যে কিটোমিথাইল গ্রুপ নেই কিন্তু তাকে অক্সিডাইজ করলে কিটোমিথাইল গ্রুপযুক্ত কম্পাউন্ড তুমি পেয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই হ্যালোফর্ম রিঅ্যাকশন করা যেতে পারে, কোনো অসুবিধার কিছু নেই, উইদাউট এনি মিস এই রিঅ্যাকশন হতে পারবে। তো এখানে টু বিউটানল কিন্তু এই রিঅ্যাকশনটা রেসপন্ড করতে পারবে। এতে কিন্তু সিএইচ ওএইচ এই গ্রুপটা রয়েছে এবং এটা অক্সিডাইজ করলে কিন্তু আয়োডোফর্ম টেস্ট দেবে। আচ্ছা, এবারে আমরা চলে আসছি অক্সিডেশন অফ অ্যালডিহাইড। খুব ইজি ব্যাপার অক্সিডেশন অফ অ্যালডিহাইড। আমরা কিন্তু কিছু কমন অক্সিডাইজিং এজেন্ট আছে সেগুলো দিয়েই সাধারণত অক্সিডাইজ করি, যেমন KMnO4, HNO3, পটাশিয়াম ডাইক্রোমেট উইথ অ্যাসিড। এগুলো দিয়ে যখন অক্সিডাইজ করি তখন সিএইচও গ্রুপ বা অ্যারোমেটিকেও সিএইচও গ্রুপ থাকতে পারে, সেগুলো করসপন্ডিং COOH গ্রুপে কনভার্টেড হয়। এগুলো হচ্ছে কমন অক্সিডেশন প্রসেস অফ অ্যালডিহাইডস, কারণ অ্যালডিহাইডস ইজিলি অক্সিডাইজড হয়। তো আমরা এখানে স্পেশাল কিছু রিয়েজেন্টের কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে জোন্স রিয়েজেন্ট। জোন্স রিয়েজেন্ট কি না, জোন্স অক্সিডেশন রিয়াকশন ইজ অর্গানিক অ্যাসিড ইউজ টু অক্সিডাইজ অ্যালকোহল ইউজিং ক্রোমিক ট্রাইঅক্সাইড অ্যান্ড অ্যাসিড ইন ওয়াটার। ক্রোমিক ট্রাইঅক্সাইড দিতে হবে, কিছু অ্যাসিড দিতে হবে, যে কোনো ডাইলুট অ্যাসিড দিতে হবে, ওয়াটার দিতে হবে। তো এটা দিয়ে যদি আমি করি তাহলে কি হয় না, অ্যালডিহাইড স্টেপে কিন্তু অ্যালকোহল থেকে অ্যালডিহাইড স্টেপে থামানো যায় না, রিয়াকশন ক্যান বি স্টপড অ্যাট দ্য অ্যালডিহাইড বাই কেয়ারফুল কন্ট্রোল অফ ক্রোমিক অ্যাসিড। যদি তুমি কেয়ারফুলি কন্ট্রোল করো, খুব যদি অল্প অল্প কনসেন্ট্রেশনটা দাও তবেই হবে, না হলে কিন্তু রিয়াকশনটা একদম অ্যাসিডে এসে অ্যাসিড পর্যন্ত চলে আসবে, অ্যাসিডে এসে শেষ হবে। তো 1 ডিগ্রি অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিডে চলে যাবে, কারণ ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড কিন্তু একটা ভেরি ভেরি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। ওটা যদি খুব ডাইলুট ফর্মে ইউজ না করা যায়, দিস ইজ জোন্স রিয়েজেন্ট, দেখবি খুব কমন কম্পিটিটিভ এক্সামের জন্যে জোন্স রিয়েজেন্ট দিয়ে প্রশ্ন। এ প্রসঙ্গে আরও কিছু কথা বলার আছে যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে কি না, জোন্স রিয়েজেন্ট নিয়ে কিছু ইনফরমেশান আমার দেওয়ার আছে। প্রাইমারি অ্যালকোহল ইজ অক্সিডাইজ টু অ্যালডিহাইড অর অল দ্য ওয়ে টু কার্বক্সিলিক অ্যাসিড, হোয়াইল সেকেন্ডারি অ্যালকোহল কিন্তু এখানে কিটন পর্যন্তই যাবে, কি কিটনের পরে কিন্তু যাবে না জোন্স রিয়েজেন্ট ইউজ করলে। দিস মেকানিজম বিগিনস উইথ দ্য রিয়াকশন অফ CrO3 উইথ অ্যাসিড অফ এন H2SO4, একটা অ্যাসিড ইউজ করতে হবে টু ফর্ম ক্রোমিক অ্যাসিড অর ডাইক্রোমিক অ্যাসিড ইন আ মোর কনসেন্ট্রেট সলিউশন। CrO3 কিন্তু অ্যাকচুয়ালি রিয়াকশানে পার্টিসিপেট করে না, আসলে H2SO4 এর সাথে রিয়াকশান করে ও ক্রোমিক অ্যাসিড তৈরি করে, সেই ক্রোমিক অ্যাসিডই আসলে অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করে। ক্রোমিক অ্যাসিডই কিন্তু অক্সিডাইজ, সেই জন্যে ক্রোমিক অ্যাসিড রিয়াকশানে অন্যকে অক্সিডাইজ করে ক্রোমিক অ্যাসিড ইনটার্নস নিজে কিন্তু রিডিউসড হয়ে যায়, ক্রোমিক অ্যাসিড নিজে এই রিয়াকশানটা রিডিউস। ক্রোমিক অ্যাসিড ডাইরেক্টলি ইউজ করা যায় না, তার কারণ ক্রোমিক অ্যাসিড এমনিতে এত স্ট্রং অ্যাসিড যে এখানে কার্বন কার্বন বন্ড ব্রেক করে যাবে, সেই জন্য H2SO4 দিলে কি হয়, ডাইলুট H2SO4 অল্প অল্প ক্রোমিক অ্যাসিড তৈরি হবে এবং সেটা রিয়াকশানে পার্টিসিপেট করবে। কিন্তু তুমি যদি অ্যাট এ টাইম যদি ক্রোমিক অ্যাসিডটা পুরোটা দিয়ে দাও, তাহলে অ্যাট এ টাইম পুরো অ্যালকোহলে কন্ট্যাক্টে আসবে এবং অ্যালকোহলে কার্বন কার্বন বন্ডটা ব্রেক করবে, ভেঙে যাবে মাঝখান থেকে কম্পাউন্ডটা, অক্সিডাইজ করে অর্গানিক কম্পাউন্ডটা যে কোনো যদি স্ট্রং অক্সিডাইজ করা যায় তাহলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে যায় বন্ড ভেঙে গিয়ে, সেরকম ধরনের পসিবিলিটি চলে আসছে, সেগুলো হয়ে যাবে। এছাড়াও আরও কিছু উইক অক্সিডাইজিং এজেন্ট আছে, যেরকম টলেন্স রিয়েজেন্ট, এটা তো অবশ্যই জানিস যে অক্সিডাইজ করে অ্যালডি অ্যামোনিয়াক আর সিলভার নাইট্রেট সলিউশন, যার ফর্মুলা AgNH3O2H এবং সেটা সিলভার মিরর ফর্ম করে, এটা Ag2O প্রথমে তৈরি করে এবং এই Ag2O দিয়েই কিন্তু রিয়াকশানটা অনেক সময় হয় এবং এখানে সিলভার মিরর ফর্ম করে। টলেন্স রিয়েজেন্টের মতো ফেলিং সলিউশনসও রয়েছে এবং ফেলিং সলিউশনসে খুব ভালো করে কয়েকটা কথা মনে রাখবি, যে ফেলিং 1 বা ফেলিং এ হচ্ছে কপার সালফেট সলিউশন এবং ফেলিং বি হচ্ছে রোচিলি সল্ট মানে সোডিয়াম পটাশিয়াম টাটারেট উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড, এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে। ফেলিং এ এবং ফেলিং বি মেশালে কী হয়,
না কিউপ্রিক টাটারের তৈরি হয়, এই জিনিসটা অনেকেই কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয় যে ডার্ক ব্লু কালার কিসের, অনেকে বলে কিউপ্রিক সল্টের, না কিউপ্রিক টাটারেট সল্টের, এরকম ভাবে বলতে হবে টাটারেট, তো কিউপ্রিক সল্ট টাটারেট সেগুলো দিলে রেড প্রেসিপিটেট এখানে চলে আসে, কিউপ্রাস সল্টে রেড প্রেসিপিটেট, তো কিউপ্রিক সল্টটা হচ্ছে ব্লু হয় এবং কিউপ্রাস সল্টটা হচ্ছে রেড হয়, টাটারেট এরকম ধরনের দেওয়া হয়। তো ফেলিং সলিউশন দিয়ে আমরা রিয়াকশন করতে পারি। নেক্সট হচ্ছে বেনেডিক্ট সলিউশন, এটা আর একটা অক্সিডাইজিং এজেন্ট, যদিও উইক কিন্তু এখানে থাকে সোডিয়াম সাইট্রেট নট টাটারেট এবং সোডিয়াম কার্বোনেট, এখানেও কিন্তু কপার প্লাস টু এবং এখানে কপার প্লাস টু থেকে কিন্তু রেড প্রেসিপিটেট সিউ টুও এখানে তৈরি হয়, কিউ প্লাস অক্সাইডে কনভার্ট হয়, একই রকমের রিয়াকশন বেনেডিক্ট সলিউশন এবং এটা রিয়াকশনটা কিন্তু অনেকটাই সিমিলার টাইপের রিয়াকশন। এরপরে আমি তোকে বলবো সিফস রিয়েজেন্ট, এটাও কিন্তু একটা অক্সিডাইজিং এজেন্ট এবং ডাইলুট সলিউশন, প্যারা রোজানিলিন হাইড্রোক্লোরাইড অর ম্যাজেন্টা ডাই, সিফস রিয়েজেন্টের নাম কেমিক্যাল নাম প্যারা রোজানিলিন হাইড্রোক্লোরাইড, দিস ইজ কিপ ইন মাইন্ড, এটা কিন্তু মনে রাখবি প্যারা রোজানিলিন হাইড্রোক্লোরাইড। দ্য পিঙ্ক কালার ইজ ডিসচার্জ বাই পাসিং সালফার ডাইঅক্সাইড অ্যান্ড দ্য কালারলেস সলিউশন ইজ নোন অ্যাজ সিফস রিয়েজেন্ট, সিফস রিয়েজেন্ট হচ্ছে কালারলেস সলিউশন, সেটা যখন অ্যালডিহাইডের কন্ট্যাক্টে আসে তখন কিন্তু তার এই রকম পিঙ্ক কালারটা আবার ফেরত চলে আসবে, পিঙ্ক কালারটা ওখানে চলে আসে। তো সিফস রিয়েজেন্ট এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট অক্সিডাইজিং এজেন্টের মধ্যে পড়ে, ইম্পর্টেন্ট অক্সিডাইজিং এজেন্ট সিফস রিয়েজেন্ট। তো আমরা এখান থেকে কয়েকটা প্রশ্ন করে নিই, আমার আরও একটা ক্লাস আছে 9টার থেকে। ডিস্টিংগুইশড কেমিক্যালি বাই, আচ্ছা অ্যাসিটালডিহাইড বলছে যে ফেলিং সলিউশন দিয়ে এটাকে ডিস্টিংশন করতে হবে, টলিন্স রিয়েজেন্ট এখানে বেনেডিক্ট সলিউশন, আয়োডোফর্ম টেস্ট, আয়োডোফর্ম টেস্টটা তো এইটাতে এটাতে হবে না, এটাতে হবে কিন্তু এতে যেহেতু অ্যালডিহাইড আছে, এতেও যদি অ্যালডিহাইড আছে তাই টলেন্স টেস্ট বা ফেলিং টেস্ট বা বেনেডিক সবগুলোই কিন্তু দুজনেই দেবে, শুধু আয়োডোফর্ম টেস্টটাই কিন্তু দেবে সিএইচ থ্রি সিএইচ ও, এটা রেসপন্ড করবে সিএইচ থ্রি সিএইচ ও মানে অ্যাসিটালডিহাইড রেসপন্ড করবে, কিন্তু সি সিক্স এইচ ফাইভ সিএইচ টু সিএইচ ও এটা রেসপন্ড করবে না, তাই এটা কিন্তু টলেন্স বা বেনেডিক বা ফেলিং হবে না, হবে কিন্তু আয়োডোফর্ম টেস্ট, পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে আয়োডোফর্ম টেস্টই হবে। কিটোনকে আমরা অক্সিডাইজ করব কি করে, তো কিটোনকে যখন আমরা অক্সিডাইজ করতে যাব, দেখ কিটোন কিন্তু ভেরি ডিফিকাল্ট টুয়ার্ডস অক্সিডেশন, তো পটাশিয়াম ডাইক্রোমেট বা H2SO4 দিয়ে অক্সিডাইজ করলে কিন্তু এটা কি হবে না, মাঝখান থেকে কার্বন চেন ব্রেক করে যাবে এবং ব্রেক করে গিয়ে সিও গ্রুপটা সব সময় ছোট কার্বন চেনের সাথে চলে যাবে, বাকিটা দুটো অ্যাসিডে কনভার্ট হবে, যেরকম এখানে সিও আছে তো সিএইচ থ্রির সাথে সিওটাকে নিতে হবে, তাহলে দুটো কার্বন আর এদিকে তিনটে কার্বন, তাহলে তিনটে কার্বনে হচ্ছে প্রোপানোইক অ্যাসিড, তিনটে কার্বন এখানে আছে আর দুটো কার্বনে হচ্ছে এখানে, দেখ টাইম কাউন্ট ঠিক আছে,
এই পর্যন্তই থাক, আমার একটা ক্লাস আছে। হ্যাঁ, অক্সিডেশন অফ কিটন এখান থেকে আমি পরের দিনকার এখান থেকে বলতে থাকবো। আজকে এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ।